এটা একটু বাড়ে নাকি এই দিকের টা? এই দিকের টা ফুল ফুল এটা দেখো তো একটু এদিকে ঠিক করে ব্যাস এটা ফুল তাহলে এই দিকে পরে একটু সবাইকে বলবো যে ঝটপট ঝটপট তোমরা জয়েন করে দাও, এভরিথিং একদম ক্লিয়ার আছে, তো এটা একটু সবাই বলতে থাকো। আমি প্রপার একদম অডিবল এন্ড ভিজিবল প্রত্যেকে একটুখানি আমাকে জানাবে, এটা একটা তোমাদের কাছে ছোট রিকোয়েস্ট যেটা রোজ করি। যারা ওয়েট করছিলে প্রিয়াঙ্কা কখন লাইভে আসবে, প্রিয়াঙ্কা কখন লাইভে আসবে, প্রিয়াঙ্কা কিন্তু লাইভে চলে এসেছে। তোমাদের এবার সবার জয়েন করার পালা, একদম এক্সিবিশন স্পেশাল কালেকশন গুলো আজকে তোমাদেরকে দেখানো হবে, শুধু তোমরা জয়েন করো। সবাইকে একটাই কথা বলবো, ফটাফট আমি যতটা পারছি লিংক শেয়ার করব, তোমরাও একটু লাইভটাকে প্লিজ প্রত্যেকে শেয়ার করে দিও। সবাইকে বলবো লাইভটাকে একটুখানি নিজেদের প্রোফাইলে প্রত্যেকে শেয়ার করে দিও, এখান থেকে একদম একবারই শেয়ার করার অপশন তোমরা পেয়ে যাবে, আলাদা করে কোনো কষ্ট করতে হবে না। যে যেখান থেকে নোটিফিকেশন পাবে জাস্ট জয়েন, প্রত্যেককে বলবো প্লিজ জয়েন করে যাও। আমার থেকে যত যতটা সম্ভব আমি শেয়ার করছি। হ্যাঁ এটা পার্পল নেই, হ্যাঁ আছে দি আছে, দেখাবো সব আমার আমার সিরিজে প্রতিটা কালার দেখাবো, খুব সুন্দর সুন্দর কালার, একদম প্রিমিয়াম কোয়ালিটির কাতানের সিরিজ বলতে পারো এটা, একদমই তোমাদের অনেক মানে দিন ধরে প্রত্যেকের রিকোয়েস্ট ছিল যে প্রিয়াঙ্কা এই সোনার উপর জরির এই নেকলেস কাতানটা এগেইন একবার রিস্টক করে দাও প্লিজ, আমাদের এক্সিবিশনে যারা আমরা ভিজিট করবো। আমাকে অনেকে হোয়াটসঅ্যাপে বলেছো যে প্রিয়াঙ্কা এই সোনার উপর জরি কাতানটা আমাদের চাই, শুধুমাত্র একদম এক্সিবিশন স্পেশাল এটা তোমাদের জন্য আনা, বিভৎস এই সিরিজটা, বিভৎস মানে মানে কি বলবো, এটার রিভিউ জাস্ট ফাটাফাটি রিভিউ, মানে হাতে পেলে এটা যারা নিয়েছিলে শুধু তারা বলবে, প্রচুর জনের এই সিরিজটার জন্য রিস্টকের কথা ছিল যে প্রিয়াঙ্কা একটু করে দাও এক্সিবিশনে এই সিরিজটা আমাদের চাই, আমরা সবাই তো অনলাইন নিতে পারি না, তো তাদের অনেকের রিকোয়েস্ট ছিল বলে আজকে জাস্ট একদম ফাটাফাটি কিছু দেখাবো। এবার তোমরা বলো কি দিয়ে স্টার্ট করবো, মোডাল দেখতে চাইছো, কাতান দেখতে চাইছো, রাংকাট তোমাদের জন্য রিস্টক হয়েছে, রাংকাট কাতান দেখতে চাইছো, আমার সিরিজ দেখতে চাইছো, কি দেখতে চাইছো? আচ্ছা মোডাল একটু দেখিয়ে দিই, জাস্ট একটা নমুনা দেখাবো আজকে মোডালের, ওকে মোডালের একটা নমুনা দেখাবো যে কত কত পিসেস তোমাদের জন্য এক্সিবিশনের জন্য রেডি করিয়েছি। তোমরা জয়েন করো, প্রত্যেকে বলো অডিবল এন্ড ভিজিবল, তো আমি একটুখানি আমাকে বলতে হবে, সবাইকে বলছি বলতে থাকবে যে আমি অডিবল এন্ড ভিজিবলটা একটু একটু প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, প্রত্যেকের কাছে রিকোয়েস্ট। হ্যাঁ এইভাবে তোমাদের জন্য মোডাল এসছে, এইভাবে এইভাবে তোমাদের জন্য ভালোবাসা, তোমাদের প্রত্যেকের আগের দিনে সেল লাইভে এত ভালোবাসা দিয়েছিল মোডালের প্রতি, বিশ্বাস করো এরম ভাবে এক একটা কালারের পিসেস এসছে, তো জাস্ট প্রত্যেকে
জয়েনটা করো, জয়েন করতে হবে, একটু লাইক লাভ দিতে হবে, প্রচুর প্রচুর হ্যাশট্যাগ কমেন্ট করতে হবে, একটু হ্যাশট্যাগ কমেন্ট চাই আমার সবার থেকে। কমেন্টস কোথায়, কমেন্টস কোথায়, কমেন্টস কোথায়? শিরিস প্রীতি, থ্যাংক ইউ মোডাল। ওকে চলো মোডাল, মোডাল কত চাই, মোডাল কত চাই, মোডাল দেখাতে আমি আরম্ভ করলে আমি তো ঢেকে যাবো, এখন ওইদিকে তো রয়েছেই। মোডাল কত চাই, জাস্ট তোমরা জয়েন তো করো, তোমরা আগে জয়েন করো। হিউজ পিসেস আজকে মোডালের, জাস্ট হিউজ পিসেস রয়েছে, আরো রয়েছে, মানে এগুলো জাস্ট একদম তোমাদের জন্য আনানো, তোমাদের ভালোবাসার জন্য। থ্যাংক ইউ সুমনা দি, থ্যাংক ইউ, যে যেটা বলবে আজকে তোমাদের মনের আশা পূরণ করব। শুধু এই সিরিজ কেন, তোমাদের রংকাট রংকাট কাতানের প্রচুর একটা কমেন্ট ছিল তো, তোমরা আমাকে লাইভে বলেছিলে প্রিয়াঙ্কার রংকাট কাতানটা একটুখানি আমাদের জন্য রিস্টক করো, আমার সিরিজটা বলেছিলে প্রিয়াঙ্কা এই সোনার উপর জড়ির এই কাতানটা রিস্টক করো, যেমন যেমন তোমরা চেয়েছো বিশ্বাস করো আমি সেমন সেমন তোমাদের জন্য করেছি। এই হোয়াইট মোডালটা কতজন বলেছিলে বলো তো, প্রচুর জন পাবে, প্রচুর জন পাবে এই স্বস্তি আর এই হোয়াইট মোডালটা, যারা যারা বলেছিলে হিউজ পিসেস ভাই রিস্টক হয়েছে, তোমরা জাস্ট জয়েন করো, তোমরা জয়েন করো, ভালোবাসা দিতে হবে, হ্যাশট্যাগ কমেন্ট করতে হবে। আচ্ছা মনে পড়ে তোমাদের একদিনকে একটা পটোলা দিয়েছিলাম, একদম মানে কি বলবো কারাকারি লেগেছিল, সেই পটোলাটা তোমাদের জন্য রেজিস্টার করেছি, এই সেটটার কথা মনে আছে? পাঁচজনকে জাস্ট পাঁচ পিসি দিতে পেরেছিলাম, এটার কথা মনে পড়ছে? এই কালারটা মেবি কে দিয়েছিল, সুমনা দি বা অর্পিতা দি নিয়েছিল, ওকে এই কালারটা কে দিয়েছিলে বলো? আচ্ছা এটা কি জিনিস হাতে পেয়েছিলে বলো, তার থেকেও বড় কথা, মানে এই সিরিজটা তোমাদের জন্য ভরে ভরে রিস্টক করেছি, তোমাদের জন্য মানে তোমরা যেমন চাও পাটোলার এই সিরিজটাও রিস্টক হয়েছে। সেই কালারটা পিচের সাথে রেড কতজন চেয়েছিলে বলো তো, এই কালারটা, এই কালারটা অ্যাশের ওপর ব্লু, তোমাদের জন্য যে কি কি রিস্টক করেছি জাস্ট তোমরা ভাবতে পারবে না। শুধু জয়েন, শুধু জয়েন করতে হবে, শুধু জয়েন করতে হবে, আর প্রিয়াঙ্কাকে প্রচুর লাইক লাভ দিতেই হবে ভাই, এইটাই চাই তোমাদের থেকে, এটাই চাই আমি, এত কষ্ট করে এত জিনিসগুলো তোমাদের জন্য আনি, তোমরা যদি একটু লাইক লাভ কমেন্ট না করো, প্রত্যেকে একটুখানি হ্যাশট্যাগ কমেন্ট, যে কজন লাইভ দেখছো আর বলো কে কে এক্সিবিশনে প্রিয়াঙ্কার সাথে দেখা করতে আসছো, যারা জানো না তাদেরকে একটু জানিয়ে দিই, আমি প্রিয়াঙ্কা, কৃষাই বুটিক্স আমার ব্র্যান্ড নেম, আজকে ডিবিআর এর পেজ থেকে লাইভ এসেছি, যারা ফার্স্ট টাইম আমাকে দেখবে অবশ্যই জানিও যে তোমরা আমাকে আজকে ফার্স্ট টাইম দেখছো, আমি কেষ্টপুর থাকি, কলকাতা যেটা নিয়ার এয়ারপোর্ট বলতে পারো, বা বাগুইয়াটি কেষ্টপুর বা শ্রীভূমি প্যান্ডেল কেনা চিনি, আমরা ভিড় ঠেলেও শ্রীভূমিতে ঠাকুর দেখতে আসি, শ্রীভূমির থেকে জাস্ট দুটো স্টপেজ পরেই কিন্তু আমার বাড়ি কেষ্টপুর, আমি বাড়ি থেকে লাইভ করি। যারা অনেকে জিজ্ঞেস করো প্রিয়াঙ্কা তোমার কি স্টোর আছে, আমি কি তোমার স্টোরে গিয়ে নিতে পারি, ভাই তোমাদের আশীর্বাদ থাকলে স্টোরটা খুব তাড়াতাড়ি ওপেন করে ফেলতে পারবো, এটা আমার বিশ্বাস। হ্যাঁ এখনো পর্যন্ত নেই, তবে তোমরা আমার বাড়ি এসে কেনাকাটি করতে পারো, আর হ্যাঁ তোমাদের জন্য খুব সুন্দর সুযোগ, যেহেতু আমার শপ নেই, আমি অফলাইন এক্সিবিশন এই ডিভিআর গ্রুপে 5th, 6th and 7th April গড়িয়াহাট সিংহি প্যালেসে আমি রয়েছি, আমার স্টল নাম্বারটা কিন্তু চেঞ্জ হয়ে 49 করা হয়েছে, ওকে স্টল নাম্বারটা সবাই মনে রেখো, প্রিয়াঙ্কা সাহায্যে স্টল নাম্বারটা 49 নম্বর স্টলে আমি আমার যাবতীয় সম্ভার নিয়ে তোমাদের অপেক্ষায় থাকবো, কারো কোনো অসুবিধা হলে আমাকে এই নাম্বারে কল করে নেবে, আমি তোমাদেরকে গাইড করে দেবো, ওকে এইটা আমাদের বুকিং নাম্বার, নাম্বারটা প্রত্যেকে আগে প্রিশার বুটিক্স বলে ইয়া প্রিয়াঙ্কা বলে সেভ করে নিতেই পারো, 6289149929। আচ্ছা আমি পিঙ্ক কমেন্ট করিনি না, এক সেকেন্ড আমি একটু পিঙ্ক কমেন্ট করে দিয়ে নি, একটু দাঁড়িয়ে যাও আমি একটু পিঙ্ক কমেন্ট করে দিই, 6289149929 এই নাম্বারটা আমাদের বুকিং নাম্বার, এই সেম নাম্বারটাই থাকে তোমাদের জন্য অর্থ প্রদানের নাম্বার, মানে ফোন পে গুগল পে পেটিএম সব তোমাদের এই নাম্বারটাতেই করতে হবে, সবকিছু তোমরা প্রিয়াঙ্কা নামেই পেয়ে যাবে, আমাদের আদার্স কোনো নাম্বার নেই, 6289149929, ওকে আমি নাম্বারটা পিঙ্ক কমেন্ট করে দিলাম, পিঙ্ক কমেন্টটাতে প্রত্যেকে একটা করে প্লিজ লাইক লাভ অবশ্যই দিও, পিঙ্ক কমেন্টে একটা করে লাইক দেওয়া যায়, ডবল তো আর দেওয়া যায় না, সবাইকে বলবো পিঙ্ক কমেন্টটাতে একটু লাইক লাভ দাও, তোমাদের কি চাই এটাও আমাকে প্রত্যেকে জানাও, একদম বোনের মতন করে, নিজের মতন করে, দিদি যে যেমন ভাবে প্রিয়াঙ্কাকে ভালোবাসো, প্রত্যেককে বলবো যারা আসছো এক্সিবিশনে, তোমাদের এক্সিবিশন থেকে প্রিয়াঙ্কার থেকে তোমরা কি এক্সপেক্ট করছো, কি জিনিস তোমরা সেখান থেকে নিতে চাইছো, আমাকে কিন্তু অবশ্যই কমেন্টেই জানাতে হবে, নালে ভাই আমি বুঝবো কি করে যে তোমাদের এই জিনিসগুলো চাই,
ওকে, থ্যাংক ইউ নিকিতা দি কমেন্ট করার জন্য। আর হ্যাঁ, যারা শাড়ি পাচ্ছ আমাকে তোমরা হোয়াটসঅ্যাপে রিভিউ দিচ্ছ, হোয়াটসঅ্যাপে ওপেনিং ভিডিও দিচ্ছ, প্লিজ একটু ডিভিয়ার গ্রুপটাতে দিও। তাহলে কি হবে, যারা ফার্স্ট টাইম নেবে বা যারা এখনো প্রিয়াঙ্কা প্রিশের বুটিক্স এর থেকে কেনাকাটি করেনি, তাদের খুব সুবিধা হবে বুঝতে যে না, এই মানুষটা যেটা দেখায় সেই জিনিসটাই আমরা পাই। এটা একটা তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট ভাই, প্রত্যেকে তোমরা হাতে যখন শাড়িটা পাচ্ছ, ওপেনিং ভিডিওটা হোক বা তোমাদের একটা পিকচার তুলে নর্মাল একটা রিভিউ জাস্ট লিখে তোমরা প্রিয়াঙ্কার থেকে নিয়েছি এটা লিখে দিও, তাহলে দেখবে মডারেটররা অ্যাপ্রুভ করে দেবে। ওকে, এটা একটা ছোট্ট রিকোয়েস্ট তোমাদের সবার কাছে, ভালোবেসে আবদার বলতে পারো। আচ্ছা বলো, কি দিয়ে স্টার্ট করব, কি দেখতে চাইছো এটা একটুখানি প্রত্যেকে বলো। সবাই কমেন্টস করো প্লিজ, কমেন্টসটা বন্ধ করো না, বাইরে লাভ রিয়াক্ট দিতে থাকো, সবাই একটুখানি কমেন্টসটা করো, সবাইকে বলবো একটুখানি তোমরা কমেন্টসটা করতে থাকো কন্টিনিউ। এটাই ছোট রিকোয়েস্ট ভাই, এটাই রিকোয়েস্ট। একটু এভরিওয়ান, একটু ফলোয়ার্স, একটু হাইলাইট, এই টাইপস অফ কমেন্ট গুলো তোমরা একটুখানি প্রত্যেকে করো, এটা একটা ছোটই রিকোয়েস্ট করছি সবার কাছে। ইয়া হ্যাশট্যাগ প্রিয়াঙ্কা, তোমাদের যেটা ভালো লাগবে হ্যাশট্যাগ কাতান, তোমরা যেটা মন, তোমাদের যেটা মন চাইবে তোমরা সেটাকে একটুখানি, আর প্রত্যেকে একটু ভালোবেসে শেয়ার করে দাও। আচ্ছা বলে রাখি, আমাদের কোথাও কোনো ভাড়া লাগে না, অল ওভার প্যান ইন্ডিয়ায় তুমি যেখানেই থাকো না কেন আমাদের সব জায়গায় ডেলিভারি হয়, বাড়ি বসে শাড়ি পাবে, কোনো চিন্তা নেই, কোনো অসুবিধা নেই। তোমার এরিয়ায় সব থেকে যেটা বেস্ট প্রোভাইডার আমাদের তরফ থেকে সেটাই সবসময় করার আমি চেষ্টা করি। ওকে, সেটা নিয়ে তোমাদের কারো কোনো চিন্তা করতে হবে না। বলো এইবার বলো কি দিয়ে স্টার্ট করবো, মিক্স লটও আজকে আছে, হিউজ মিক্স লট এসছে তোমাদের জন্য। ওকে, হিউজ মিক্স লট এসছে, এইরকম ভাবে তোমাদের জন্য মোডাল এসছে, কি দেখবে সেটা আগে ঝটফট বলো। আমার সিরিজ দিয়ে স্টার্ট করবো, কাতান দিয়ে স্টার্ট করবো, পটোলা দেখবে, মিক্স লট দেখবে। আচ্ছা, সব থেকে যেটা প্রচুর জনের মানে হিউজ পরিমাণে একটা আমার কাছে আবদার ছিল, যেটা প্রিয়াঙ্কা রাঙ্কা রিস্টক করো, তোমাদের রাঙ্কা রিস্টক হয়েছে। ওকে, তোমাদের সেই একদম রাঙ্কাট কাতান কিন্তু তোমাদের জন্য রিস্টক হয়েছে, যেটার কন্ট্রাস্টে পার, কন্ট্রাস্টে আঁচল, কন্ট্রাস্টে বিপি, কি কালার চাই রাঙ্কাটে, প্রচুর কালার রিস্টক হয়েছে, কি চাই। আচ্ছা, আমার সিরিজটা যারা দেখতে চাইছো, কেউ একজন বলেছিলে পার্পল কালার একটু আগে, বললে আমার সিরিজে প্রতিটা কালার আমি তোমাদের জন্য শুধু তোমাদের আবদারে, বিশ্বাস করো এই সিরিজটা জাস্ট পাওয়া যায় না, এটা প্রচন্ড একটা এক্সক্লুসিভ কাতান, অনেকেই জানবে। এই সিরিজটা আমি যেটা আজকে পরে বসেছি, এটা একদম সোনার উপর জারি, একটা গোল্ডেন জারি, একটা প্রপার সিলভার জারি ওয়ার, তার সাথে এইভাবে কন্ট্রাস্টে নেকলেস ডিজাইনে যা, একটা প্রিমিয়াম সিরিজ, এটা প্রিমিয়াম কাতান, প্রচুর জনের রিস্টকের কথা ছিল বলেছিলে, তার জন্য কিন্তু এটা এগেইন রিস্টক হয়েছে। ভাই সবাই একটু লাভ দাও, সত্যি একটু সবাই লাভ দাও প্লিজ, দেখো আমাদের অ্যাডমিন এসেও তোমাদেরকে বলছে একটু প্রত্যেকে লাভ দাও। এইবার বলো যে তোমাদের কি চাই, মিক্স লট হিউজ পাবে, আজকে হিউজ মিক্স লট রয়েছে, তোমাদেরকে আগেই বলে দিলাম, প্রচুর কিছু প্রিমিয়াম কাতান, মানে যেমন যেমন তোমরা বলেছিলে আমাকে রিস্টক করতে, আমি কিন্তু তেমন তেমন করেছি। চলো একটুখানি মোডাল দিয়ে স্টার্ট করছি, আজকে মোডাল দিয়ে স্টার্ট করছি, মোডাল প্রচুর জন পেয়ে যাবে, প্রচুর জন পেয়ে যাবে মোডাল, মোডালে ইনস্ট্যান্ট বুকিং, ইনস্ট্যান্ট কনফার্মেশন, সবাই জানো এই নাম্বারে 200-300-500 দিয়ে তোমরা বুকিং ডান করতে পারো, বাদ বাকিটা আমাকে রাত্রি 10টার মধ্যে দাও, তাতে আমার কোনো অসুবিধা নেই, বাট হ্যাঁ প্রত্যেকে কিন্তু শিওর হয়ে বুকিং করবে, এইটাই একটা ছোট্ট রিকোয়েস্ট। আমাদের কোনো আলাদা নাম্বার নেই, বুকিং নাম্বার, অর্থপ্রদান নাম্বার সব সেম, কোথাও ভাড়া লাগবে না, কোনো একটা মানে একটা নাও কি 50টা নাও, কোনো এক্সট্রা চার্জ নেই, বাড়ি বসে শাড়ি পাবে। আর যদি কেউ চাইছো একদম অবশ্যই আমাদের এক্সিবিশনটা ভিজিট করো, ভীষণ সুন্দর জায়গায় তোমাদের জন্য আমাদের মডারেটর প্যানেল বলো বা আমাদের অ্যাডমিন প্যানেল থেকে ভীষণ সুন্দর জায়গায় এবারে তোমাদের জন্য এক্সিবিশনটা মানে রাখা হয়েছে একদম রাস্তার উপর, প্রত্যেকে এসো। আমার তরফ থেকে যেটা থাকবে সেটা আরেকবার জানিয়ে দিচ্ছি, 2000 টাকার কেনাকাটিতে কিন্তু তোমাদের জন্য শাড়ি গিফট থাকবে, তোমাদের জন্য একটা লট ধরে রেখে দেবো, তোমরা নিজেরা বেছে তোমাদের পছন্দের শাড়িটা গিফটটা তোমরা বেছে নিতে পারবে। ওকে, আমি গিফটের জন্য একটা আলাদা লট সাজিয়ে রেখে দেবো, সেখান থেকে তোমরা গিফট নিজেরা পছন্দ করে শাড়ি নিতে পারবে, যারা 2000 টাকার কেনাকাটি করবে। আর যারা 5500 টাকার কেনাকাটি করবে তাদের জন্য একটা সুন্দর গোল্ড জুয়েলারি গিফট রয়েছে, তোমরা প্লিজ
এসো, এইটুকুই বলার। সামনে থেকে দেখা হবে, আনন্দ হবে, রিলস করব, ফটো তুলবো, এই একটাই জায়গা বলো, তোমাদের সাথে একটু দেখা হয়। রোজ তো এই ফোনের এপার থেকে তোমরা আমাকে দেখো, আমি তোমাদেরকে দেখি আর নাম ধরে ডাকি। সামনাসামনি দেখা করার জন্য কিন্তু প্লিজ প্রত্যেকে এসো। চলো ফার্স্ট তোমাদের মোডাল দিয়ে স্টার্ট করলাম, যেটা হিউজ ডিমান্ডিং মোডাল ছিল। প্রিয়াঙ্কা প্লিজ রিস্টক করো, প্রচুর জোনের রিকোয়েস্ট ছিল। এই যাচ্ছে তোমাদের বক্স প্যাটার্নে, প্রচুর পিস আগেই দেখিয়ে দিয়েছি, হিউজ রিস্টক করেছি। অর্গ্যানজা আছে, অর্গ্যানজা কিরকম চাইছো সেটা বলতে হবে। মিক্স লট দেখাও, একদম দেখাবো, দি শুধু সাথে থেকো, শুধু সাথে থেকো তোমরা। ওকে, এই যাবে আঁচলটা, মোডালের আঁচলটা যাবে এইভাবে। ইনস্ট্যান্ট বুকিং করতে হবে, ইনস্ট্যান্ট। এটার দাম থাকে নর্মালি 620 টাকা। ইনস্ট্যান্ট বুকিং এ তোমরা পাচ্ছো ওনলি 550-70 রুপিস ডিসকাউন্ট রয়েছে, ইনস্ট্যান্ট বুকিং করে ফেলো। ওকে, 620 তোমাদের দাম আজকের জন্য, যেহেতু এক্সিবিশন স্পেশালি জিনিসগুলো আজকে তোমাদেরকে দেওয়া হচ্ছে। 550-তে পাচ্ছ মোডাল, যারা বাইরে আছো আসতে পারছো না, ওয়েস্ট বেঙ্গলের বাইরে আছো, তোমরাও তো বলবে প্রিয়াঙ্কা আমি কি পাবো না। তো তোমাদের জন্য আজকের সেল লাইফটা জাস্ট নিয়ে ফেলো, জাস্ট যাদের যাদের নেওয়া আছে, যে পয়লা বৈশাখে এরকম একটা যারা ডেলিভার করো মোডাল, এমন একটা সিরিজ যা যারা অলরেডি পেয়ে গেছো, প্লিজ এটা রিভিউ, প্লিজ এটার রিভিউ। ডোলা হবে, ডবল কালারের ডোলা, ডোলা ডোলা ডোলা, হ্যাঁ হবে। কি কালার চাই একটু বলো, খুব বেশি কালার নেই, 2-3টে কালার হবে ডোলাতে, আমি তাহলে দেখিয়ে দেবো, আমাকে একটুখানি বলো। হোয়াইট অ্যান্ড রেড হবে, চকলেট মরুনের সাথে ইয়েলোর কন্ট্রাস্ট হবে, দেখতে হবে। ডোলায় ছোট বুটিটা প্রচুর কালার হবে, ডোলায় ছোট বুটি যেটা 999 সেটা অনেক কটা কালার হবে, অনেক কটা, ব্ল্যাক এর সাথে গ্রিন, রেড এর সাথে হোয়াইট, ব্লু এর সাথে ইয়েলো, ইয়েলোর সাথে পিকক, অনেক কটা কালার আছে, অনেক আছে, দেখিয়ে দিচ্ছি, সাথে থাকো, সাথে শুধু থেকে যাও, শুধু সাথে থেকে যাও। চলো, তোমার এই এই বটল গ্রিন কালারের শাড়িটা কি শাড়ি, কিভাবে পাবো আমার বটল গ্রিন, কোনটা বলো তো দি, কোনটা বলছো বুঝতে পারলাম না। ইয়েলো ব্লু, ওকে দেখাবো, একটু সাথে থেকে যাও, ইয়েলো ব্লু দেখিয়ে দেবো, কোথায় হবে গো, গড়িয়াহাট, একদম গড়িয়াহাটের মোড়ে দেখবে আমাদের প্যান্টালুনসটা, ঠিক ওর পাশেই হচ্ছে সিঙ্গি প্যালেস, সিঙ্গি প্যালেস, গড়িয়াহাট মোড়ে একদম রাস্তার ওপরেই হচ্ছে সিঙ্গি প্যালেস, প্যান্টালুনস এর পাশে। সবাই আমরা গড়িয়াহাট কেনা চিনি, আমরা বাঙালি, চৈত্র সেল আমরা প্রচন্ড পছন্দ করি, আর এই টাইমে আমরা সবাই কেনাকাটি করি, পুজোর জন্য গিফট আমাদের তত্ত্বর জন্য কিনে রাখি, এই টাইমটা আমরা প্রচুর কিছু যেহেতু ডিসকাউন্টে পাই, তো আমরা সবাই কেনাকাটি করি, আর সেই জন্য আমরা গড়িয়াহাট যেয়েই থাকি সবাই, বিশেষ করে একটা কলেজ টাইমে গড়িয়াহাট আমাদের সবার যাওয়ার সময় ছিল, তাই না বলো। তো সেই গড়িয়াহাটের মোড়ে একদম প্যান্টালুনস এর পাশে সিঙ্গি প্যালেস, 5-6-7 এপ্রিল, জাস্ট 2 দিন বাকি আছে, বিশ্বাস করো, মানে এই উইকের ফ্রাইডে স্যাটারডে এন্ড সানডে, 3 দিন, সকাল 11টা থেকে রাত্রি 8টা পর্যন্ত আমি থাকবো 49 নম্বর স্টলে, 49 নম্বর স্টলে আমি থাকবো। তাছাড়া তো প্রচুর কালেকশন নিয়ে সবাই থাকবে, শুধু এসো, তোমাদের মন ভরানোর দায়িত্ব প্রিয়াঙ্কার, এটা কথা দিতে পারি, তোমরা এসে ফিরতে হবে না। কি চাই, কি চাই, যেমন বলেছিলে আগের দিন, তোমাদের রাগা দেখিয়েছিলাম, তোমরা বলেছিলে প্রিয়াঙ্কা রাগাতে কাস্টমাইজ চাই, তোমাদের জন্য কিন্তু আমি অলরেডি সেটা পোস্ট করে দিয়েছি ডিবিআর গ্রুপে, তোমরা যেমন চেয়েছো যে প্রিয়াঙ্কা রাগাতে এইরকম পারের আমরা কাস্টমাইজ চাই, আমি তাই রেডি করিয়েছি তোমাদের জন্য, যে হ্যাঁ এক্সিবিশনে তোমরা এসে নেবে, তোমরা যেমন আবদার করো আমি সব আবদার রাখার চেষ্টা করি তোমাদের জন্য। এক্সিবিশনে প্লেন রাগার থানও যাবে, রাগা কাস্টমাইজ আইটেমও যাবে, মোডাল যাবে, কি চাই বলো তো, ট্রেন্ডি থেকে ট্র্যাডিশনাল যা যা তোমরা হয় সবকিছু পাবে প্রিয়াঙ্কা স্টলে। আর প্রিয়াঙ্কা গিফট দেয় সেটা তো সবাই জানো, 5,500 টাকা কেনাকাটি করলে কিন্তু তোমাদের জন্য গোল্ড জুয়েলারি গিফট রয়েছে, যেটা তুমি একদম পড়তে পারবে, পড়তে পারবে, এরকম গিফট থাকবে তোমাদের জন্য। আর তোমাদের 2,000 টাকার কেনাকাটিতে কিন্তু শাড়ি গিফট থাকবে, এছাড়া ইচ অ্যান্ড এভরি পারচেসে, ধরো আমার কাছে একটা নর্মাল শাড়িও যদি কেউ নাও, ধরো একটা এরকম একটা মোডালও এসে কিনছো তোমরা, তোমাদের জন্য গিফট থাকবে, এমন কোন নয় যে 5,500 কিনলে তবেই গিফট পাবো, ইচ অ্যান্ড এভরি ওয়ানের জন্য আমার তরফ থেকে গিফট তোমাদের জন্য যাচ্ছে। ফ্রিশারি বুটিক্স কে তোমরা যে কতটা ভালোবাসো এটা তোমরা সেপ্টেম্বরের এক্সিবিশনে বুঝিয়েছিলে, আমি গিয়ে স্টল রেডি করতে পারিনি, তার আগে সবাই দাঁড়িয়েছিল, আমি বিশ্বাস করো সেই আশাটা এবারও রাখতে পারি, তো এটা তোমরা জোর দেবে, এবারও যেন এটাই হয় যে
তোমরা প্রিয়াঙ্কার জন্য স্টলটা ভরে থাকবে, বিশ্বাস করো ওর আনন্দ একটা আলাদাই থাকে, আলাদাই থাকে। হ্যালো সন্তোষী মন্ডলদি, কেমন আছো? তোমার স্টল নাম্বার, আমার স্টল নাম্বার 51 ছিল, স্টল নাম্বারটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। দেখো কালকে আমি দেখলাম আমার স্টল নাম্বারটা 49 করা হয়েছে। আমার স্টল নাম্বারটা 51 ছিল, আমি তো 51 দিয়ে জন্য মানে ইয়েও করে দিয়েছিলাম, পোস্টও করে দিয়েছিলাম, চেঞ্জ হয়ে ওটা 49 করা হয়েছে। হ্যালো তৃষা, জয়েন করার জন্য অনেক ভালোবাসা। সাদাটা কি শাড়ি? সাদাটা মোডাল দি, মোডালের একটা মাল্টি কালার, যেটার পাটটা যাবে এরকম বক্স বক্স প্যাটার্নের, রেড রয়েছে, ইয়েলো রয়েছে, একটা তোমার এটাকে কি কালার বলি বলতো, ফিরোজা কালার রয়েছে। অ্যান্ড তোমার এখন কথা বলতে পারবো না বাবা, এই যাচ্ছে তোমাদের পাড়ে এরকম স্ট্রিট করা আছে, ম্যান মোটিভ করা আছে, আঁচলটা যাচ্ছে এইভাবে, আঁচলটা যাচ্ছে এইভাবে, আঁচলটা যাচ্ছে এইভাবে, তোমাদের আঁচলটা বিপিটা যাচ্ছে মোডালের এইভাবে। আমি এটাকে মোডাল বলতেই পছন্দ করি, অনেকে দেখেছি লাইভে বা অনেক অনেক জায়গায় দেখেছি এটাকে, অনেকে বলে যে পিওর সিল্কের রেপ্লিকা। ওকে, ভীষণ ভালো কোয়ালিটি, যেমন খুশি ধোবে যেমন খুশি কাচবে, বাড়িতে ওয়াশেবল শাড়ি, ডেলি পরবে, ডেলি ওয়্যার শাড়ি, নিশ্চিন্তে পরো। এটা একটা ভীষণ ট্রেন্ডিং শাড়ি, পুরো শাড়িতে এরকম লিফ প্যাটার্ন করা রয়েছে, পাড়ে যাচ্ছে তোমাদের এরকম ভাবে বক্স প্যাটার্ন করা, পাটটা যায় এরকম বক্স প্যাটার্ন করা, আঁচলটা যাবে এইভাবে বক্স প্যাটার্ন করা, তিনটে কালারে, এখানে ভীষণ সুন্দর, এখানেও স্ক্রিপ্ট করা আছে, আর এই যাবে তোমাদের ডিপিটা। শাড়ির দাম ইনস্ট্যান্ট বুকিং এ 550, আফটার লাইভ বুকিং করলে 620, সবাই জানো। মোডাল, মোডাল দেখাচ্ছিলাম। সাদাটা কি শাড়ি, দাম কত? সাদাটা কি শাড়ি বলে দিলাম ভাই, তোর প্যাকিং শেষ, প্যাকিং শুরু করিনি ভাই, মেয়ের আজকের থেকে এক্সাম স্টার্ট হয়েছে, মেয়ের মেয়ের ক্লাস 10 জানিসই তো, মেয়ের মানে এক্সাম স্টার্ট হয়েছে আজকে থেকে, আজকে তার ফার্স্ট পরীক্ষা, কালও পরীক্ষা, সব থেকে বড় কথা 5 তারিখ মেয়ের ফিজিক্যাল সায়েন্স, আমি যে কি করব আমার মাথা পুরো খারাপ, মানে সিরিয়াসলি বলছি, মানে যেই কারণে আমি এই এক্সিবিশনটা নিলাম যে আমি সেপ্টেম্বরের এক্সিবিশনটা করতে পারবো কি না পারবো, তখন মেয়ের পিটেস্ট এয়ার টেস্ট চলবে হয়তো, তাই না? তো যেই কারণে আমি এক্সিবিশনটা নিলাম, আমার মাথা পুরো খারাপ, 5 তারিখ মেয়ের ফিজিক্যাল সায়েন্স, আর আমার মেয়ে ফিজিক্যাল সায়েন্সে পুরো গোল, এই আমি নিজেও বলছিলাম ফিজিক্যাল সায়েন্স, আমার মাথা খারাপ, কারণ মেয়েকে আর ছেলেকে তো আমি বাড়িতে রাখি খরচাতে, আমি কোথায় রাখবো, আমার ঘরে আছে টাকে, ওদেরকে রাখবে সারাদিন কার কাছে থাকবে ওরা, আমি তো খর্দা রাখি, খর্দা রেখে বুঝবি আমি এখানে আসি, কেষ্টপুর আসি, এসে দেন নিজে রেডি হই, রেডি হয়ে তারপর আবার মাল নিয়ে রেডি হয়ে বেরাই, আমার সিচুয়েশন যে এক্সিবিশনে কি চলে আমি জানি, আবার রাতে খর্দা চলে যাব, আবার ভোরবেলা আবার আসবো, আবার রেডি হব, আবার এক্সিবিশন হলে যাব, আমার এক্সিবিশন থাকলে আমার এই চলে। এবার আমি ভাবছি 5 তারিখটা আমি কি করে ম্যানেজ করব, আর মেয়ে তো এত দূর থেকে কি করে যাবে, মেয়ে স্কুল তো ফুলবাগান না, মেয়ে শুভকামনায় পড়ে, এবার মেয়ে ফুলবাগান থেকে খর্দা আমার বাড়ি কি করে যাবে, ছেলে না আমি দিয়ে চলে আসলাম, পুরো মাথা খারাপ জানিস না, আমার পুরো মাথা খারাপ। যে শাড়িটা পরে তুমি পিক দাও, ও দি, ওটা সেপ্টেম্বরের কালেকশন, ওটা সেপ্টেম্বরের এক্সিবিশনের একটা মানে হট কালেকশন ছিল, ওটা ওটা আমাদের সেপ্টেম্বরের এক্সিবিশনের একটা হট কালেকশন ছিল, যেখানে আমি শুধু 75 পিস খাদ্দি নিয়ে গেছিলাম, ওই খাদ্দি এখন আর পাওয়া যায় না, ওখান থেকে আমি একটা নিজের জন্য জাস্ট গ্রিন কালার সরিয়ে রেখেছিলাম, তো ওটা তারই পিকচার, তবে আমি আমার ভেন্ডারকে বলেছি ওটা একটুখানি করিয়ে দেওয়ার জন্য, অত পুরনো কালেকশন পাওয়া যায় না দি, পাওয়া যায় না, আমি বলেছি আমার ভেন্ডারকে প্রচুর জোরের, মানে এমনও কেউ কেউ বলেছে যে প্রিয়াঙ্কা আমি পয়সা দিয়ে রাখছি, তো আমি জানোই আমি খুব একটা খুব জিনিসের আমি রিস্টকের মানে ইয়ে নিই না, সবসময় আমি প্রি বুকিং নিই না, কিছু কিছু যেটা আমি করতে পারবো আমি সেটাই প্রি বুকিং, তো ওটার কোনো শিওরিটি নেই যে হবে, কি করবি বল এবার, কি হয়েছে বল, কি করবি বল, ওটা পড়ুন তাই তো, সর্ষে দিবি, তাহলে এবার চুপ করে বসে দাঁড়া, না পোস্তর মতো দাঁড়া দাঁড়া যাবে, আর শুকনো লঙ্কা দিবি, শুকনো লঙ্কা একটা দিবি, এতটা আমাকে সর্ষে দিবি, চলো কটা দেবো শুকনো একটা, এইটুকু তেল দিবি, কিন্তু তেল বেশি দিবি না, ফোড়ন তাহলে তেল তেলে হয়ে যাবে,
আমার অবস্থা দেখেছো সবাই, আমার অবস্থা দেখো, আমি আজকে রান্নাও কমপ্লিট করতে পারিনি, জাস্ট ডালটা সিদ্ধ করেছি আর ভাতটা করেছি, কিচ্ছু করার সময় পাচ্ছি না। আমি জানি আমার কি সিচুয়েশন, আমি জানি আমার কি সিচুয়েশন। আচ্ছা এই যাচ্ছে দীপিকা, স্বস্তিক মোডাল, যারা মনে করছো অক্ষয় তৃতীয়ার দিন বা তোমার কি বলবো পয়লা বৈশাখের দিন খুব সুন্দর একটা বাজেট ফ্রেন্ডলি ভীষণ সুন্দর একটা কালেকশন করতে চাইছি বাবা, খুব সুন্দর একটা কালেকশন করতে চাইছি প্রিয়াঙ্কা, একদম নিয়ে ফেলো, প্রচুর জন নিয়েছো অলরেডি স্বস্তিক মোডাল। এই যাচ্ছে তোমাদের স্বস্তিক মোডাল, এই যাচ্ছে তোমাদের আঁচলটা থাকে স্বস্তিক মোডালের এইভাবে ভীষণ ভালো কোয়ালিটি, যেমন খুশি মানে কি বলবো ছেঁচে কুটে পড়বে, একদম ছেঁচে কুটে পড়তে পারবে মোডাল হচ্ছে এই টাইপস অফ শাড়ি, একদম আমরা বাঙালি ভাই, বাঙালির আমরা যেভাবে কথা বলি ছেঁচে কুটে পড়ার মতন শাড়ি। এই যাচ্ছে তোমাদের পাড়ের জায়গাটা এন্ড হোল বডি স্ট্রিপ্টের সাথে এরকম ভাবে স্বস্তিক করা থাকে মোডালটা, অনেকেই আমরা এটাকে বলে থাকি পিওর সিল্কের রেপ্লিকা, বাট আমার কাছে এটা অলওয়েজ মোডাল। এবং ব্র্যান্ড নেমটাও তোমাদের একটু দেখিয়ে দিই, এই ব্র্যান্ডের, এই এই ব্র্যান্ডের প্রোডাক্ট প্রত্যেকে জানো, এটা মোডালের একটা ফেমাস ব্র্যান্ড। আমি একটুখানি যেই জিনিসগুলো দিই অলওয়েজ এমন জিনিসই লাইভে দেওয়ার চেষ্টা করি যেটা মানুষ হাতে পেয়ে এইটুকু বলবে যে না যা দেখেছিলাম তার থেকে দশ গুণ জিনিস ভালো পেয়েছি। ওকে আজকে সাধনাদির রিভিউটা, সাধনাদি লাইভে আছো, থ্যাংক ইউ, মানে এত সুন্দর একটা রিভিউ, জাস্ট সত্যি মনটা সকাল সকাল পুরো ভালো হয়ে গেছিল তোমার রিভিউটা পেয়ে। প্রত্যেককে বলবো তোমরা সবাই শাড়ি কেনো বলো, আমার সব শাড়ি তোমরা সবসময় কেনো, তোর চাপ অনেকটা অনেকটা রে, বিশ্বাস কর অনেকটা চাপ, অনেকটা চাপ। এবং তার থেকেও বড় কথা, মেয়ের ছয় সাত এক্সাম নেই কিন্তু তোর মানডে মনে হয় মেয়ের ম্যাথ, মানডে ম্যাথ, আমি জানি, মানে বল বাড়িতে গিয়ে থাকলে থরি না ওর পড়া হবে, কি করবো নিজেও জানি না, রাগা টিসু খাটি হবে প্রচুর হবে, দিয়ে পোস্ট করা আছে, রাগার লাইভ করা আছে একটু দেখে নিও, এছাড়া হাতে ধরে নিতে চাইলে এক্সিবিশনে চলে এসো, প্রচুর স্টক যাবে রাগা, রাগা 530 করে লাস্ট লাইভে দিয়েছিলাম, বাট 530 দাম থাকে না, 550 দাম থাকে। আচ্ছা এর আগের শাড়িটা একটু দেখাবে, এস এস নেবে, কত পিস চাই, কত পিসেস চাই, হিউজ পিসেস নিয়ে বসেছি আজকে ওইটা, এই যে কত চাই বলো, কটা চাই, কত লাগবে, মানে জাস্ট দেখালাম কত চাই, হিউজ পিস আছে আজকে, হিউজ পিস। আচ্ছা যারা বলেছিলে প্রিয়াঙ্কা বর্ণ পরিচয়, বর্ণ পরিচয় যারা যারা চেয়েছিলে, বর্ণ পরিচয় যারা যারা চেয়েছিলে প্লিজ ঝটপট স্ক্রিনশট দেবে, বর্ণ পরিচয় মাত্র চারজন পাবে, বর্ণ পরিচয় মাত্র চারজন পাবে, একটু ফটাফট স্ক্রিনশট দেবে, বর্ণ পরিচয়টা জাস্ট চারজন পাবে, বর্ণ পরিচয় বেশি ডিস্টার্ব করতে পারিনি, এই যে বর্ণ পরিচয়টা খুব ফেমাস মোডাল, এটাও একটা জাস্ট চারজন পাবে, স্বস্তিকও আজকে চারজন পাবে, স্বস্তিকও বেশি জন পাবে না, স্বস্তিকটাও চারজনই পাবে বলে দিলাম, চলো দেখে নাও বর্ণ পরিচয়টা দেখে নাও, 550 ইনস্ট্যান্ট বুকিং এ, আফটার লাইভ বুকিং করলে 620, আফটার লাইভ বুকিং করলে 620, এক্সিবিশনে হম শপিং করতে করতে ফতুর হয়ে যায়েঙ্গে, এটা সেরা ছিল তোমাদের জন্য যে আমরাও প্রত্যেকে বলতো এক্সক্লুসিভ জিনিসগুলোকে বেছে 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 তোমাদের জন্য নিয়ে যাচ্ছি। আচ্ছা চলো এই যাচ্ছে বর্ণ পরিচয়, রবীন্দ্রনাথ মানে আমাদের রগে রগে, তাই না বলো, আমাদের আমাদের নাইনটিজ এর বেবি আমরা যারা, আমাদের রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র নৃত্য, রবীন্দ্রনাথ, বর্ণ পরিচয় আমাদের রগে রগে, বা আমাদের মানে কি বলবো এই সিরিজটা যারা বিশেষ করে শান্তিনিকেতন যেতে খুব পছন্দ করো, তাই না, তাদের জন্য এটা জাস্ট ফাটাফাটি, মলমল ইন্ডিগো হবে, হবে মিতালি দি, বাট মলমল আমি লাইভে দেখাই না, আমি রোজ বলি এই জিনিসটা, মলমল হবে 750 মলমলের দাম, যেটা একদম রাজস্থানি মলমল আমার কাছে হয় বিক্রি ছাড়া, যেটা আমাদের লোকাল মানে শ্রীরামপুরের যে মলমল আমি ওটা রাখি না, রাজস্থানি মলমল আমার কাছে পেয়ে যাবে বিপি সহ, যেটার ফিনিশ একদম পিওর সিলের, পিওর সিল্কের মতন দেখতে লাগে, মানে ওটার পালিশটাই ওভাবে করা থাকে, পিওর সিল্ক পালিশ করা থাকে, ওটা আমার কাছে পেয়ে যাবে 750 করে দাম থাকে, বাট আমি লাইভে দেখাই না, প্রচন্ড কুচকে যায়, কারণ যে ফেলে রাখবো একটার পর একটা নিচের শাড়িগুলো প্রচন্ড কুচকে যায়, তার জন্য আমি লাইভে মলমল দেখাই না।
যাও যাও এখান থেকে, দশ দিন বলেছি গালে হাত দিয়ে বসবি না। ওকে, এই জায়গাটা জাস্ট দেখো, সাইনটা জাস্ট দেখো, এই জায়গাটা জাস্ট দেখো, এটা ভীষণ ট্র্যাডিশনাল, ভীষণ 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 আলাদা সিরিজ এটা, এইটা জাস্ট দুর্ধর্ষ। ওকে, এই যাচ্ছে বিপি, বাপি কালারটা ঠিক কর, ভাই রিং লাইটটা দিয়ে পড়ল, এই যাচ্ছে তোমার বিপিটা কন্ট্রাস্টে বিপি, আর এই থাকছে তোমাদের আঁচলটা, এন্ড ফুল বডি যাচ্ছে এটা, দাম থাকছে তোমাদের জন্য ইনস্ট্যান্ট বুকিং এ 550, আফটার লাইভ করলে 620 দেবে, বলবে না কেউ প্রিয়াঙ্কা তুমি লাইভে 550 বলেছো, 550 টা জাস্ট তোমাদের পেজে লাইভ হচ্ছে, পেজের লাইভের অফার, এছাড়া আর কিচ্ছু না, বলে দিলাম পেজের লাইভের জন্য জাস্ট অফারটা। ওকে, আচ্ছা একটা বার একবারে এক্সিবিশনে নেব, কি সেল করব জানি না, শুধু নিয়েই যাব আমি, সত্যি তাই হয়, আমি তো কি করি জানো, আমার তো ভালো মনে আছে সেপ্টেম্বরে আমি যখন একটু ফাঁকা পেয়েছি, একটু টুক করে একটা রাউন্ড ঘুরে চলে এসেছি, আর এই এটা রেখে দিস পরে নিচ্ছি, এই এটা রেখে দিস পরে নিচ্ছি, আমার মেয়ে তো গিয়েই লাস্টের দিন যায়, আমার মেয়ে আর বোন, হ্যাঁ গিয়েই হামলে পড়লো, ওই ইয়ে বসেছিল যে ওই যে বোতল টোতল যে মেয়েটা নিয়ে বসার নামটা ভুলে যাচ্ছি, ও ছিল, ওর কাছকে গিয়ে বোতল নিল, আমার বোন অ্যান্টি টার্নিশ নিল, আমার পাশে একজন চকলেটস নিয়ে বসেছিল, এত চকলেটস নেওয়া হলো, আমার তো হতেই থাকে হতেই থাকে। একদিন আমি গলার হার পরতে ভুলে গেছি জানিস, তাড়াহুড়োতে আমি গিয়ে একজনের স্টল থেকে একটা অ্যান্টি টার্নিশের গলার হার কিনে পরে নিলাম, আমি তো এরকম করি, আমি এসএস দিলাম, ওকে পিয়ালি দি আমি দেখে নিচ্ছি, তাহলে কি করে নেবো মলমল, আমাকে হোয়াটসঅ্যাপ করবে পিয়ালি দি, আমি তোমাকে পিকচার প্রোভাইড করে দেবো, আমি যা যা লাইভে দেখাই আমি সেগুলো কোনোদিনও কোনোভাবে আমার কাছ থেকে চেয়ে তোমরা পিকচার পাবে না, আগেই বলে দিলাম কোন রকম পিকচার প্রোভাইড করা হয় না, শুধুমাত্র যেই সব জিনিস আমি লাইভে দেখাই না সেগুলো তোমরা আমার কাছ থেকে পিকচার পেয়ে যাবে, যেমন ঢাকাই মলমল পাঞ্জাবি এগুলো যারা নাও তারা আমার কাছ থেকে পিকচার পেয়ে যাবে, সব পাওয়া যায়, প্রিয়াঙ্কার কাছে পাওয়া যায় না এমন কোনো কিছু নেই, কাঁথা স্টিচ পেন্টিং এর কিছু সব রাখি আমি, কিন্তু সবকিছু ভাই লাইভে দেখানো ইম্পসিবল ইম্পসিবল আমার কাছে, মডেলগুলো দেখানোই শেষ করিনি, আর তো রীতি দেখানোই তো শেষ করিনি আমি, আর বলো আমি তো সবে জাস্ট দুটো তিনটে কালার দেখিয়েছি মডেলে, এই যে দেখে নাও এইটা, সেই দিনে মানে কাড়াকাড়ি লেগেছিল এটা নিয়ে, কে নেবো কে নেবো কে নেবো কাড়াকাড়ি লেগেছিল, যে পাবে নিয়ে নেবে যে পাবে নিয়ে নেবে। ওকে, এই যে বুদ্ধ মুখোশটা, যেটা বুদ্ধ মুখোশটা মানে আগের দিন পুরো মানে কাড়াকাড়ি লেগেছিল এটাকে নিয়ে, বুদ্ধ দেখো সব আমার ছেলে আমাকে বকছে, আমি ফুটা খাই না, তুমি তুমি খাও, এই বাবি ধর, ও কথা কে দিদিকে খাওয়া, তোর দিদিকে খাওয়া, আচ্ছা এই যাচ্ছে বিপি চকলেট কালারে, এই যাচ্ছে চকলেট কালারে বিপি, এই যাচ্ছে তোমাদের আঁচলটা, এন্ড ফুল বডি স্টিচ করা আছে, এই তোরা দুজন ওই ঘরে জানাবো, আমি খুব ডিস্টার্ব হচ্ছে আমার, যা এই যাচ্ছে তোমাদের ভীষণ সুন্দর, দেখো এরকম স্বস্তিক করা আছে এখানে, স্ক্রিপ্ট করা আছে, এটা জাস্ট এই মডেলটা জাস্ট ফাটাফাটি, একটা ব্ল্যাক কালারের স্লিভলেস দিয়ে পরো, ইয়া চকলেট কালারের এই ব্লাউজ পিসটাকে বানাও খুব সুন্দর করে, বা যদি পারো পড়তে, অনেকে আছো গরমের সময় রোদে ট্যান পরে যায় বলে ফুল স্লিভস পরো, একটা ফুল স্লিভস এর চকলেট ব্ল্যাক দিয়ে পরলে সেরা লাগবে ভাই, টেরাকোটা জুয়েলারি পরো এর সাথে, দুর্ধর্ষ পিস এটা, ড্যাম স্মার্ট পিস, মডাল হচ্ছে ড্যাম স্মার্ট পিস, ওকে 550, মুনুজা লাস্ট দিন, এটার কতজনের এসএস ছিল হাত তোলো দেখি, মিনিমাম 25 জন, মিনিমাম 25 জন হবে তো, হবে তো লাস্ট দিনে 25 জনেরও মনে হয় পরের দিন, কেন তিন দিন অব্দি এটার এসএস এসেছিল, চকলেট কালারের এই মডালটা, চকলেট কালারের এই মডালটা আমি এটা নিয়েছি, ওই দেখো দেবজানি বলে দিল, অনেকে নিয়েছে ওটা, অনেকে নিয়েছে,
ওই মুখোশালাটা অনেকে নিয়েছে, অনেকে নিয়েছে। আচ্ছা চকলেট কালারের এই মডেলটা কার কার চাওয়া পাওয়া ছিল শুনি, একদম দেখে মনে হবে যেন একটা মুর্শিদাবাদি সিল্কে আমাদের যেরকম ব্লক করা থাকে, এটা এক্সাক্ট দেখতে তাই, এটা দেখতে এক্সাক্ট তাই। এটার আঁচলটা কথা বলে, এই দেখো জাস্ট ও জাস্ট ও পিস, এটা ও পিস, এই যাচ্ছে আঁচলটা, আর এই যাচ্ছে ফুল বডি চকলেট কালার টেম্পল পার্ট দূর ভাষ্য স্ক্রিপ্টিং এর সাথে যাচ্ছে। ডাম স্মার্ট, এগুলো জাস্ট পরো গরমে, এগুলোকে মানে বললাম না ছেঁচে কুটে পরো, বর্ষায় পরো, যারা ডেলি অফিস গোয়ার্স আছো রাতে এসে জাস্ট ধুয়ে একটু মেলে দাও, শুকিয়ে যাবে, আবার পরের দিন পড়তে পারবে, এগুলো এমন সিরিজ। এই যাচ্ছে তোমার, দাম থাকছে 620 ইনস্ট্যান্ট বুকিং এ, 550 550 ইনস্ট্যান্ট বুকিং এ, ইনস্ট্যান্ট অর্থ প্রদান করতে হবে তবেই পাবে। আফটার লাইফ যারা করবে তারা কিন্তু কেউ আমাকে বলবে না প্রিয়াঙ্কা কেন তুমি এখন বলছো 620, আমি বারবার বলে দিলাম। আচ্ছা এই কালারটা কার চাই, এটা কার চাই, এটা ভীষণ সুন্দর, এটা জাস্ট ওয়াও পিস, এটা না হাফ অফ, হ্যাঁ এইটা না হাফ অফ, এই মডেলটা ভীষণ সুন্দর, 550 এই মডেলটা জাস্ট দুর্ধর্ষ দুর্ধর্ষ এই মডেলটা, এটা হাফ অফ প্যাটার্নে আছে, যাই না কতটা তোমাদেরকে বোঝাতে পারবো। ওকে এই যাচ্ছে আঁচলটা, আগে আঁচলটা দেখো, এই যে হাফটা আছে এরকম প্লেন, অ্যান্ড ডিপিটা দেখো, ডিপিটা এরকম লম্বা স্ট্রাইপে যাচ্ছে, অ্যান্ড এই যাচ্ছে হাফটা, এটা একটু খুলে দেখাবো, দাঁড়াও দেখাচ্ছি যতটা পারবো চেষ্টা করবো। হাফ অফ, হ্যাঁ ছ হাতে তোমার পেন্টিং মানে প্রিন্টটা করা আছে, আর ছ হাত শাড়ি প্লেনের সাথে পাট যাবে, মানে একটা বারো হাতের শাড়ি হয়তো আমাদের নর্মালি আমরা যেটা বুঝি বারো হাতের শাড়ি, ছ হাত ডিজাইন, হাফ ডিজাইনটা হচ্ছে এইরকম একটা ক্রিম কালারের সাথে শুধু পাটটা যাচ্ছে এরকম স্ট্রিট করা, পাটটা যাবে এরকম স্ট্রিট করা, আর হাফ শাড়িটা যাচ্ছে তোমার এইরকম ডিজাইনটা, মানে কুচি পর্যন্ত আসবে প্লেন ডিজাইনটা, আর কুচির পর থেকে মানে এই যে এই জায়গাটা থেকে ঘুরে এইভাবে যে আঁচলটা আসছে এটা আসবে এরকম লম্বা প্যাটার্নের। ড্যাম স্মার্ট ভাই, সেরা পিস এটা, এটা সেরা পিস, এটা সেরা পিস। আচ্ছা কার কার কমেন্ট, ওই ডিম মডেল ব্ল্যাকটা যেটা দেখিয়েছিলে ওটা কি আছে, কোন ব্ল্যাকটা মনে নাই, দেখাচ্ছি আজকে যদি দেখো নিয়ে নিও, হ্যাঁ দি মনে নাই, তুমি একটু আজরাক বাটিক গুলো, আজরাক বাটিকে কালার নেই বাবা, তিনটে কালার আছে আজরাক বাটিকে, একটা আছে মরুন কালার, বটল গ্রিন দুটো ছিল কালকে একটা বেরিয়ে গেছে, একটা আছে বটল গ্রিন, একটা আছে চারকোল গ্রিন, ব্যাস বাটিক মডেল প্রিন্ট মডেলের কালার নেই, ওগুলো রিস্টকেবল পিস না, আমরা যখন দেখিয়েছিলাম তখনই বলেছিলাম সবকিছু যদি রিস্টক করা যেত রে বাবা তাহলে তো হয়েই গেছিল, সবকিছুই যদি রিস্টক করা দিত। এইটার কথা বলছো কি, এই ব্ল্যাকটার কথা বলছো কি, কারণ এটা আগেবার আগে হ্যাঁ দু তিনজনকে না বলে দিয়েছিলাম, এটা আমার খুব পছন্দের, এইটা আমার খুব পছন্দ, ব্ল্যাকের সাথে রেড রেড একটা হলটার নেই ব্লাউজ দিয়ে এটাকে ক্যারি করো, ওয়া আহ আহ লাগবে এরকম একটা ব্যাপার, কারণ এটার এই হাতি যে ব্যাপারটা এলিফেন্ট ব্যাপারটা আমার খুব সুন্দর লাগে, একটা রেডের একটা স্লিভলেস দিয়ে ক্যারি করো বা একটা হলটার নেক দিয়ে ক্যারি করো, সেরা লাগবে, সেরা পুরো সেরা লাগবে। বা যদি একটু অন্যরকম ফিউশন করে পড়তে চাও হোয়াইট কালারের জ্যাকেট দিয়ে বা কোনো ক্রপ টপ দিয়ে, ক্রপ টপ ইয়ার জ্যাকেট দিয়ে যদি ক্যারি করো মানে করো ওরকম ভাবে পড়তে পছন্দ করো একটা স্নিকার দিয়ে, প্রিয়াঙ্কা শাড়িগুলো পাগল করে দেওয়ার মতন, সিরিয়াসলি পাগল করে দেওয়ার মতন, মোডাল পাগল করে দেওয়ার মতন, মোডাল মানে এই ব্র্যান্ডটা হচ্ছে পাগল করা ব্র্যান্ড জানো তো, মানে এই ব্র্যান্ডটাকে আমার এখন বকতে ইচ্ছা করে, কোথায় গেল আমার ওই প্যাকেটটা, যা এই ব্র্যান্ডটা যখনই আসে আমার মাথাটা পুরো নষ্ট হয়ে যায়, বিশ্বাস করো আমি দেখে পাগল হয়ে যাই নিজেই, তো তোমাদেরকে কি বলবো, এই ব্র্যান্ডটা যখনই আসে আমার নিজেরই মাথা নষ্ট হয়ে যায়, ভীষণ ভালো কোয়ালিটি হয় এদের। এই যাচ্ছে আঁচলটা ভীষণ সুন্দর, এটার মধ্যে না সিজল করা আছে, যারা এই জিনিসগুলোতে খুব ভালো জানো
ওকে, যারা জানো বা যারা এই জিনিসগুলোকে পছন্দ করো, বা আমাদের লোসো গ্রিক ইয়া সেজল, যারা একটুখানি অ্যাস্ট্রোলজার বা এই টাইপস অফ জিনিসে যারা খুব বিশ্বাসী, তাদের জন্য এটা খুব ভালো জিনিস। কারণ এখানে ভীষণ সুন্দর কটা সেজল করা আছে, এই দেখো, এই যাচ্ছে, স্ক্রিপ্ট যাচ্ছে, লোসো গ্রিট করা যাচ্ছে। মানে আমাদের ধনতেরাসের সময় আমাদের ঠাকুর মশাইরা যেটা করে লোসো গ্রিট, ওকে, এইটা করা আছে। এটা একটা দারুণ সিরিজ, এটা একটা দুর্ধর্ষ সিরিজ, দুর্ধর্ষ সিরিজ। এই সিরিজ গুলো, এই স্ক্রিপ্টেড এগুলো চৌল, এই যাচ্ছে জিনিসটা। আর ব্ল্যাক লাভার তো সবাই বলো, ওয়ার্ড্রপে ব্ল্যাক যদি না থাকে তাহলে কি থাকে? আচ্ছা, এইটা এটা কার চাই? কি কি ছন্দাদি, ছন্দাদি আছো নাকি লাইভে? নাম মনে পড়লো তাই বললাম, আছো নাকি লাইভে? পিসেস আছে, বুকিং করতে থাকো, ওকে, বুকিং করতে থাকো। আর এটা যারা পেয়েছো রিভিউরা, বলো কি জিনিস পেয়েছো? এটা এটা জাস্ট, এটা একদম মুর্শিদাবাদী, এটা এটা পড়ার পর এটার লুকসটা জাস্ট মুর্শিদাবাদী পিওর সিল্কের হ্যান্ডলক। এটা এটা লুকসটা তুমি না বললে কেউ বুঝবে না, কেউ বুঝবে না। তুমি যদি না বলো কেউ বুঝবে না যে তুমি কি পরে আছো। একদম পিওর মুর্শিদাবাদী সিল্কে যে তোমার স্ট্রিপটেড হ্যান্ড ব্লক যেটা হয়, এক্সাক্ট এটা সেই শাড়ি আছে। ওকে, এই আছে তোমার আঁচলটা, কন্ট্রাস্টে বিপিটা রয়েছে অরেঞ্জ কালারে, একদম অরেঞ্জ কালার। অ্যান্ড এই যাচ্ছে তোমার ফুল বডিটা, এই যাচ্ছে তোমার ফুল বডিটা। ওকে, আহ, সেরা সেরা, যেটা দেখবে পাগল, যেটা দেখবে পাগল হয়ে যাবে। এই জায়গাটা পুরো স্ক্রিপ্ট করা আছে, মাঝখানটা ভীষণ সুন্দর করে ব্লক করা আছে, একদম মুর্শিদাবাদী পিওর সিল্ক। যারা সবসময় আমরা ভাই 4,500 টাকা 5,000 টাকা দামের শাড়ি পরতে পারি না, 550 টাকা দামের শাড়ি পরো, পকেট ফ্রেন্ডলি, একদিন পিকচার ফেসবুকে দেওয়া মানে এখন সেটা পুরোনো হয়ে যায়, আমরা সেকেন্ড দিন পরতে চাই না। তো আমার মনে হয় এগুলো বেশি ভালো, একটার পিছনে না ইনভেস্ট করে সেই টাকায় 10টা কিনবে, আমি যেমন মনে করি। আচ্ছা, সেইটা হরে কৃষ্ণ যেদিনই আসছে সেদিনই বেরিয়ে যাচ্ছে। এটার প্রতি তোমরা কি আরম্ভ করেছো ভগবান জানে। মরুনটা একটু রাখো, বৌদি জিজ্ঞেস করছে। আচ্ছা, মরুনটা, ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, বুঝতা গেছি। ও সেরা সেরা সেরা, ইচ্ছা আছে এটা একটা রাখার। আমার বিশ্বাস করো, এটা আমার খুব মনে ধরেছে, এইটা প্রিয়াঙ্কা সাহার মনে পড়েছে। এটার মধ্যে পুরো লেখা আছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার মতন যারা আছো, মানে আমার বাড়ি যেমন, আমাদের বাড়িতে বলে যাদের দীক্ষা নেওয়া নেই আমার বাড়ির মানুষ, তাদের হাতের জল খায় না। আমার বাড়িতে অষ্টপ্রহরের কীর্তন হয়, অনেকেই জানো এই ভাদ্র মাসে আমার বাড়িতে অষ্টপ্রহরের নাম কীর্তন চলে। তো এরকম ফ্যামিলি থেকে যারা বিলংস করো তাদের কাছে এটা প্রাইসলেস, এটা প্রাইসলেস শাড়ি, এই শাড়িটার কোনো দাম হতে পারে না। তাও পাচ্ছো কততে? 550-তে। এই যাচ্ছে শাড়িটা, এই যাচ্ছে শাড়িটা, ওকে, দুর্ধর্ষ পিস, দুর্ধর্ষ পিস, এটা এটা জাস্ট দুর্ধর্ষ পিস। ওকে, 550-তে পাচ্ছো, 620 শাড়ি আজকে পাচ্ছো 550-তে। এই যাচ্ছে তোমাদের ব্ল্যাকে বিক্রিটা, দুর্ধর্ষ, এটা পুরো লেখা আছে এখানে। হ্যাঁ, পুরো এখানে লেখা আছে, দেখো বাংলাতেই লেখা আছে, একদম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা দুর্ধর্ষ পিস। আচ্ছা, সবকটা দেখিয়ে দিয়েছি, কোনোটা বাকি নেই? ও হ্যাঁ, এইদিকে একটা বাকি আছে, কই গেল ওটা? এই ওটা কই গেল? ও হ্যাঁ, এই যে এই দু পিস, এই যে রেডটা, এই রেডটা একজন পাবে, আগের দিন কে যেন চাইছিলে রেডটা, বলেছিলে প্রিয়াঙ্কা থাকলে আমাকে এক পিস দিও, এক পিস এসছে। হ্যাঁ, নিয়ে কে বললে জানো? প্রিয়াঙ্কা বিয়ে বাড়িতে গিফট করবো, একটু কমের মধ্যে রেটটা থাকলে দিও। এই যো রেটটা, ব্লক প্রিন্ট, একদম দেখে মনে হবে মুর্শিদাবাদ একটা পিওর সিল্কে ব্লক প্রিন্ট, এটা দেখে মনে হবে। কমেন্টটা ডিলিট করো রাখি চক্রবর্তী দি, কমেন্টটা ডিলিট করো, কমেন্টটা ডিলিট করো, কলকাতায় থাকলে একদম চলে আসো, কমেন্টটা ডিলিট করো। রাখি চক্রবর্তী ভাড়া নেই, আমাদের কোনো ভাড়া লাগে না, অল ওভার ইন্ডিয়া, তুমি প্যান ইন্ডিয়া যেখানে থাকো, দার্জিলিং এ প্রচুর ভাড়া লাগে, আগরতলা ত্রিপুরাতে প্রচুর ভাড়া লাগে, ব্যাঙ্গালোরের কিছু কিছু জায়গায় আমি কিন্তু কোথাও ভাড়া নিই না, কোনো দিন আমি ভাড়া নিই না। আমার কাছে শাড়ি স্টার্টিং দাম হয় 390,
390 তে প্লেন খাদি আমার কাছে পাওয়া যায়, আমি সেই শাড়িতেও কোনোদিন ভাড়া নিই না। ওকে, আমার কাছে শাড়ির মানে স্টার্টিং হয়, শুরু হয় হচ্ছে 390 টাকা থেকে, যেটা প্লেন খাদির থান। ওকে, যেটা একদম মানে ভালো কোয়ালিটির গিনির যে থানটা হয়, তো ওটা আমার কাছে শুরু হয় 390 টাকা থেকে, আমি তাতেও কোনোদিন ভাড়া নিই না, আমি কোনোদিন ভাড়া নিই না। শুধু তোমরা একটু ভালোবাসা দিও তাহলে কিছু চাই, একটু কমেন্টস, তোমাদের থেকে কটা কমেন্টস, কটা লাইক, মানে লাইক বাস, এইটুকুই আমার জন্য এনাফ, আমি পরিপূর্ণ, বিশ্বাস করো, তোমাদের থেকে আর কিছু চাই না। সহজ পথটা আর একবার, সহজ পথটা আচ্ছা দেখাবো, দেখাবো টেম্পলটা আছে, আমি এখনো বুকিং নিইনি, স্ক্রিনশট পাঠাতে থাকো দি, অনামিকা দি, আমি এখনো ইয়ে করিনি, বুকিং নেওয়া স্টার্ট করিনি, আমি দেখে দিচ্ছি, আমি দেখিনি কালার কটা, এই একটা রেড, ভীষণ সুন্দর টুকটুকে রেড, টুকটুকে রেড, একদম আঁচলটা জাস্ট দেখো, এটা ব্লকটা জাস্ট দেখো, আঁচলের ব্লকটা জাস্ট দেখো, এটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, যে পাবে একজন পাবে এটা, হ্যাঁ এটা একদম একজন পাবে, এই যাচ্ছে বিপিটা, বিপিটা বানিয়ে রাখো, কত শাড়ির সাথে যে পড়তে পারবে ভাবার বাইরে, এরকম একটা বিপি বানিয়ে রাখলে তুমি লাল সাদার যে কোনো শাড়ির সাথে পড়তে পারবে, খুব সুন্দর করে গ্লাস ক্লিপস করে বানিয়ে রাখো, দুর্ধর্ষ লাগবে। আর এই যাচ্ছে তোমার ফুল বডি, পাড়ের এই জায়গাটাও দেখো, ব্লকটা ভীষণ সুন্দর। ওকে, ইনস্ট্যান্ট বুকিং এ পাচ্ছ 550 করে, আর এই একটা একদম পিওর সিল্ক যেন মনে হয় কালারটা, এই কালারটা একদম পিওর সিল্ক, মরু একদম পিওর সিল্ক, এক্সাক্ট পিওর সিল্ক, একটা ব্ল্যাক স্লিভলেস দিয়ে সেরা সেরা। চলো এই যাচ্ছে শাড়িটা দেখে না, এই ওফ 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 ওফ, আমি পিওর সিল্ক দেখাই না দি, এখনো পর্যন্ত পিওর সিল্ক দেখাই না, সিল্ক মার্ক যেগুলো বলছো তো আমি দেখাই না, ওগুলো আমার মায়ের কাছে পাবে, মানে মোটামুটি যারা জানো পিওরের যত আইটেম, ঘিচা একদম পিওর সিল্ক, একদম পিওর পাটকু, একদম পিওর কাঞ্জিবরম সিল্ক মার্ক, তারপরে তোমার একদম পিওর ওটাকে কি বলে লাঠিতে জড়ানো থাকে, এগুলো সব আমার মায়ের আইটেম, আমি এখনো অতটা যেতে পারিনি, তবে হ্যাঁ কেউ যদি পিকচার চাও আমি দিও, একদম পিওর সিল্ক বা বিষ্ণুপুরী থান যেগুলো সিল্ক মার্ক আইটেম, বা সিল্ক মার্ক ঘিচা মটকা সবই পাবে, হ্যাঁ ওগুলো পিকচার দিয়ে দেবো, এগুলো মডাল, এগুলো মডাল রেপ্লিকা পিসটা, এক্সিবিশনের জন্য নিউ সিরিজ কিছু এনেছো, প্রচুর কিছু এনেছে মিতালি দি, প্রচুর কিছু আছে, শুধু তোমরা আসো তো। আচ্ছা এই যাচ্ছে আঁচলটা, এই ব্লকটা দেখো, জাস্ট এই ব্লকটা দেখো, একদম পিওর সিল্ক যাকে বলে, একেবারে পিওর সিল্ক যাকে বলে, ওকে একদম পিওর সিল্ক, এগুলো এই যাচ্ছে ফুল বডিটা, ফুল বডিটা একদম মানে তুমি পরলে কেউ বুঝবে না, এটা 550 এর শাড়ি, আজকে যারা 500 জাস্ট লাভবান, লাভবান, 620টা 550 তে পাচ্ছ। ওকে এই যাচ্ছে ব্ল্যাকে বিপিটা, বিপিটা ব্ল্যাকেই দেওয়া আছে, বানিয়ে নিও, দুর্ধর্ষ লাগবে, সবগুলো ধরো এসএস নেব, এই রে আচ্ছা একবার রিপিট করে দেবো কি, একটু দাঁড়াও পায়ে দিয়ে ধরে যায় উমা, এক সেকেন্ড একবার রিপিট করে দেবো, তাহলে একবার রিপিট করে দেবো, চলো দেখে নাও, এই একটা দেখিয়েছি রেড, এই একটা দেখিয়েছি তোমাদের একদম টুকটুকে লাল, নতুন বউ শাড়ি, গিফট দাও নিজে পরো, এই একটা দেখিয়েছি যে কোনো এজের মানুষ পরো এটাকে, মানে 19-90 একেবারে পিওর সিল্ক দেখে মনে হবে এটা, ব্লকটা দুর্ধর্ষ, এটা এটা জাস্ট চরম, এটা জাস্ট চরম চরম, মানে ডাম স্মার্ট পিস, এটা ডানাতে ঘড়ি পরো, হাতে ক্লাচ নাও আর রাস্তায় বেরিয়ে যাও, 620 করে, ইনস্ট্যান্ট যারা বুকিং করছো 550 তে পাবে। ওকে পরে কিন্তু আমাকে কেউ বলবে না তুমি লাইভে প্রিয়াঙ্কা 550 বলেছো, এখন কেন 620 বলছো। আচ্ছা এই যে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণটা, এই যে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণটা ভীষণ ফেমাস আপাতত, এটা এখন এটার পাটটা ভীষণ সুন্দর হয়, পাটটা দেখে নাও, এই দেখো এই যে কৃষ্ণের পাদুকা করা আছে, ভীষণ সুন্দর, এখানে একদম তিলক করি আমরা যেটা, সেই তিলকের ডিজাইনটা আছে, আর পুরো শাড়ি হরে কৃষ্ণ লেখা আছে, এই একটা দেখিয়েছি, এটা তো অনবদ্য পিস,
মানে একদমই এটা একদমই পিওর সিল্কে একদম আসে। মুর্শিদাবাদী স্থানে যেটা ব্লক প্রিন্ট আসে এটাতে সেটা আসে। এটা প্রচুর একটা ফেমাস পিস, মোডালে 500, দাম থাকছে কি ব্র্যান্ডের তাও দেখিয়ে দিয়েছি আমি লাইভে, দাম থাকছে ইনস্ট্যান্ট বুকিং এ 550 করে। এই যাচ্ছে দীপিটা, দীপিটা বানিয়ে পড়ো দুর্ধর্ষ লাগবে। আচ্ছা এই একটা দেখিয়েছি এলিফ্যান্ট মোটিভে, এই একটা দেখিয়েছি এলিফ্যান্ট মোটিভে। এই যাও যাও যাও, এই একটা দেখিয়েছি এলিফ্যান্ট মোটিভে, একদম ব্ল্যাক এন্ড রেড, একদম ব্ল্যাক এন্ড রেড, 620 গুলো আজকে 550 তে। এটা তো ওয়াও, হাফ অফ হাফ অফ, ওকে হাফটা মানে তোমার কুচি পর্যন্ত আসবে এরকম, আর কুচির পর থেকে আসবে এরকম হাফ অফ, হাফ অফ ডিজাইন। এটাও রিও সিল্কের ডিজাইন, হাফ অফ ক্রিম, একটু ক্রিম ক্রিম মতো কালারটা। হ্যাঁ এই যে দেখো এটা দুধ সাদা মানে কাগজ সাদা, আর এই কালারটা দেখে নাও একটু ক্রিম ক্রিম মতন কালার, ঠিক আছে। আর এই যাচ্ছে তোমার লম্বা স্ট্রাইপে, এইভাবে যাবে হাফটা, হাফটা আছে এইভাবে, ওকে হাফটা আছে এইভাবে। আর এটা হচ্ছে বিপিটা, বিপিটাও লম্বা স্ট্রাইপেই আছে, বিপিটা লম্বা স্ট্রাইপে আছে। প্রত্যেক কটা 550 গুলো এই যে টেম্পল পাড়ের চকলেটটা, টেম্পল পাড়ের চকলেট কালারের স্ক্রিপ্টেডটা, এই যে এটা 550, মুখোশ ডিজাইনটা বিভৎস ফেমাস ডিজাইন, এটাও বিভৎস ট্রেন্ডিং এখন, এটা সব থেকে ট্রেন্ডিং এ এখন আপাতত। এটা যেমন একটা সময় স্বস্তিকটা ছিল, এটা এখন সব থেকে ট্রেন্ডে এই একটা। আর বর্ণ পরিচয়টা কে যেন দেখতে চাইলে, বাচ্চাটা বেরিয়ে এসছে মনে হয় শুরশুর করছে, এই বর্ণ পরিচয়টা কে যেন দেখতে চাইলে দেখে নাও, এই বর্ণ পরিচয়টা, এই যাবে এটার বিটিটা, ওকে। আর এই হচ্ছে স্বস্তিকটা, সামনেই পয়লা বৈশাখ, দোকানে ওপেনিং আছে প্রিয়াঙ্কা, সারাদিন গরমে একটা কিছু পরে থাকতে হবে, এরকম কমফোর্টেবল শাড়ি চাই। মা কে করেছে, আমি কিছুই তো বুঝতে পারলাম না, কথা বলতে পারছিস না, আই ডোন্ট নো, বেড়ো এখান থেকে বেড়ো, এই যাচ্ছে স্বস্তিকটা, এটা যাচ্ছে স্বস্তিকটা, ওকে। এটার আঁচলটা এরকম, ভীষণ সুন্দর, এটা ভীষণ ফেমাস ডিজাইন, প্রত্যেকে যেন পরে শুধু বলো, হাতে পেয়ে শুধু রিভিউটা ডিভিআরে দিও যে 550 এ প্রিয়াঙ্কা কি দিয়েছে। আর এটা এটা জানি না আর কজন পাবে, এনেছি তো প্রচুর বাট জানি না আর কজন পাবে, যে লিফ প্যাটার্নটা বক্স বক্স করা লিফ প্যাটার্নটা, অনেক কটা পিস দিয়েছি, একদম আমাকে আর কেউ বকবে না যে আমাকে আমি পেলাম না, আমি পেলাম না, প্রিয়াঙ্কা এনে দাও, প্রিয়াঙ্কা এনে দাও, এই ওকে। পুরো বডি লিফ প্যাটার্ন করা রয়েছে, এরকম বক্সে যাচ্ছে পাটটা, এই যাচ্ছে বক্সে আঁচলটা, অ্যান্ড এই যাচ্ছে বিপিটা। প্রত্যেক কটা ইনস্ট্যান্ট বুকিং এ 550, 550। আমি একটু কোল থেকে সরিয়ে নিয়ে বুকিংটা নি, কোথাও ভাড়া লাগে না দি, আসাম ত্রিপুরা কোথাও ভাড়া লাগে না, অল ওভার প্যান ইন্ডিয়ায় তুমি যেখানে থাকো না কেন, যত যত প্রত্যন্ত গ্রামে থাকো না কেন, আমার কোথাও ভাড়া লাগে না। কোথাও কি ডেকে নিবি ভাবি, ওকে নে আগে, প্রচন্ড জ্বালাচ্ছে মাম্মা। এই লটের শাড়ি নিয়েছি খুব ভালো কোয়ালিটি, থ্যাংক ইউ কাকলি দি অনলাইন রিভিউ দেওয়ার জন্য, আজ প্রথম দেখছি খুব সুন্দর, থ্যাংক ইউ নীলঞ্জনা দি, থ্যাংক ইউ, আমাদের কোথাও ভাড়া লাগে না। ইন্ডিগো শাড়ি হবে দি, ইন্ডিগো সীমা দি, আমাকে একটুখানি হোয়াটসঅ্যাপ করে নিও, ইন্ডিগোর পিকচার দিয়ে দেবো। ইন্ডিগোতে কি চাইছো, কটন চাইছো তো নিশ্চয়ই, মানে মলমলে ইন্ডিগো চাইছো তো পেয়ে যাবে, আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে নিও। আচ্ছা রিপিট করবে প্লিজ, করে দিলাম, করে দিলাম, ওয়াচিং ইওর লাইভ।
ফর দ্য ফার্স্ট টাইম দারুন কালেকশন ডিয়ার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ দি, থ্যাংক ইউ, এইটাই চাই তোমাদের থেকে। কটন হবে এরকম বলে দিলাম, কটনের জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করে নিও, ওকে? চলো এবার বুকিং কটা আমি একটু ফটাফট নিয়ে নিই। আমাদের কোথাও ভাড়া লাগে না, একটু অনলাইন থেকে এবার হোয়াটসঅ্যাপে সবাই, আমি কিন্তু দিচ্ছি কনফার্মেশন দিতে স্টার্ট করলাম, সবাই একটু অনলাইন থাকো, আমাদের কোনো ভাড়া লাগে না। আচ্ছা, যেই নাম্বারে বুকিং করেছো সেম নাম্বারে অর্থ প্রদানের নাম্বার, ওকে? যেই নাম্বারে আমাকে তোমরা হোয়াটসঅ্যাপ করেছো সেম নাম্বারই আমাদের গুগল পে, ফোন পে, পেটিএম সব এই নাম্বারই অ্যাভেলেবেল রয়েছে। কারো না নেওয়ার হলে এক্ষুনি জানিয়ে দেবে আমাকে যে না প্রিয়াঙ্কা আমার নেওয়ার নেই, জানিয়ে দেবে। যে প্রিয়াঙ্কা আমি ক্যান্সেল করছি এটা, বিশেষ করে যারা দুটো দুটো অপশন দিয়েছো তাদেরকে বলে দিলাম, যারা ক্যান্সেল করবে আমাকে জানিয়ে দেবে যে প্রিয়াঙ্কা আমি ক্যান্সেল করছি, প্লিজ, এটা আমার খুব সুবিধা হবে, তাহলে আমি অন্যজনকে দিতে পারবো। আজকেও হরে কৃষ্ণ সোল্ড আউট, এটার যে কি প্রেমে তোমরা পড়েছো ভগবানই জানে, সিরিয়াসলি এটা ফাটাফাটি পিস। নতুন নতুন দুটো দিদিকে আমি কনফার্মেশন দিয়েছি আমাকে জানাবে, একজনের নাম আছে হোয়াটসঅ্যাপে নম্রতা রয়, আরেকজনের নাম আছে মৌসুমী সুরাল। প্লিজ, আমি দুজনকে নতুন দিয়েছি, দিদি ভাইরা আমাকে একটু জানাবে। এই শাড়িগুলো মেটেরিয়ালটা কি? এগুলো মোডাল সিল্ক, দি মোডাল সিল্ক, লাস্টেরটা একবার ধরো প্লিজ। চারজন পাবে, হ্যাঁ এটা এটা আর চারজন পাবে, এত অনেকগুলো এসেছে, এসে গেছে হিউজ, এটা আর চারজন পাবে। আমি একটু সরিয়ে নিই, এটা ভালো করে দেখিয়ে দিচ্ছি, এটা আর চারজন পাবে। সব থেকে বেশি পিসেস এবার এটাই স্টক হয়েছিল, জাস্ট চারজন পাবে, ওকে? এই যাচ্ছে কালারটা, ও এটা নিয়ে যে আজকেও মানে লাগবে আমি সেটা জানতাম, বাট এবার ভাবছি আমি এক্সিবিশনে কি নিয়ে যাব, কি অবস্থা। এই যাচ্ছে শাড়িটা, ওকে? পিয়ালি রয় দি একটু হোয়াটসঅ্যাপটা দেখো, পিয়ালি রয় দি একটু হোয়াটসঅ্যাপটা দেখো, চলো, মানে আর তিনজন পাবে এটা, আমার গায়ে ফেলাটা আর তিনজন পাবে,
পিওর সিল্ক ডিজাইনটা যে স্ক্রিনশট দিলে উনি অর্থ প্রদান করলে ওটাও সোল্ড আউট হয়ে যাবে। ওকে এবার বলো কি দেখবে, এবার আমার সিরিজ দেখাবো না কি দেখাবো, এই কি সবাই এবার বলো। আমার খুব ভালো লাগলো কালেকশন, এবার নিতে থাকবো একদম অবশ্যই দি। এটা তো প্রিয়াঙ্কা সাহার অলওয়েজ গ্যারান্টি থাকে, কৃষ্ণ বুটিক্স এর যে একবার হাত ধরেছে সে বলতে নেই আজ অব্দি কোনোদিনও ছাড়তে পারেনি। এটা তোমাদের আশীর্বাদ, এটা সিরিয়াসলি তোমাদের আশীর্বাদ। কৃষ্ণ বুটিক্স এর হাত যে একবার ধরেছে সে কোনোদিনও ছাড়তে পারেনি। চকলেট কালার এটাও যে পাবে আর একজন পাবে, এটাও আর একজনই পাবে, সিঙ্গেল পিস আর অ্যাভেলেবল। ওকে যে পাচ্ছ একজন পাচ্ছ। এই চকলেট কালারে বিবিটা সবাই নিজেদের মানে ইয়েটা দিয়ে রেখো, অ্যাড্রেস দিয়ে রেখো, হ্যাঁ নাম অ্যাড্রেস ফোন নাম্বার নিয়ারেস্ট লোকেশন সবাই জানো তোমরা, দিয়ে রেখো। এবার আমার কালেকশনটা দেখাই, এবার ফটাফট আমার কালেকশনটা দেখিয়ে নি, একটু ঝটপট দেখে নাও। একদম প্রিমিয়াম কাতান, ওকে আমার যেটা দেখাবো একদম প্রিমিয়াম কাতান। একদম প্রিমিয়াম সিরিজ আমারটা, ফটাফট দেখাবো। ওকে চলো, 1550 দাম, ইনস্ট্যান্ট বুকিং এ পাবে 1499, 1499 ইনস্ট্যান্ট বুকিং এ পাচ্ছ 1499, 1499 একদম গোল্ডেন জারি এন্ড সিলভার জারি ওয়ার্ক, লম্বা স্ট্রাইপে যাচ্ছে, ভীষণ সুন্দর ওয়ার্কটা করা, ক্লোজ থেকে দেখাবো, পরলে ভীষণ সুন্দর লাগে। একটু যারা আমার মতন এই 5'2" এরকম আছো, আমার আমি যেমন 5'2", তো আমরা একটু কোনো শাড়ি পরতে গেলে ভাবি বেশ পরলে একটু লম্বা চড়া লাগবে, তো তাদের জন্য এটা একদম পারফেক্ট সিরিজ। ওকে এইবার সামনে এসে ক্লোজে জাস্ট ডিজাইনটা দেখাচ্ছি, দেখো এটা গোল্ডেন জারি, এটা পারফেক্ট সিলভার জারি, এবং দুটো ওয়ার্কিং, আগে ওয়ার্ক দেখবে শাড়ির, দেন প্রিয়াঙ্কাকে বুকিং করো তবে দাম দিও। জিনিস দেখো যে আমি কি জিনিস দিচ্ছি, প্রথমত এটা একটা B+ কোয়ালিটি বা বিষ্ণুপুরী 2-ply থান, এই যে শাড়িটা এটা কিন্তু যাচ্ছে ট্রিপল টোন কালারে। ওকে বিষ্ণুপুরী 2-ply এর যে থান গুলো হয় সেই থানের ওপর এই কাতানটা যাচ্ছে, একদমই এক্সক্লুসিভ পিস, আগেও তোমরা পেয়েছো আমার থেকে একবার, প্রচুর জনের এটা রিস্টক এর মানে জন্য রিকোয়েস্ট ছিল, দেন তোমাদের রিকোয়েস্ট এটা আমি জাস্ট এক্সিবিশনের জন্য রিস্টক করেছি, দাম 1550, ইনস্ট্যান্ট বুকিং এ পাবে 1499, 1499 তে পাচ্ছ 50 rupees, 51 টাকা, 51 rupees ইনস্ট্যান্টে ডিসকাউন্ট রয়েছে। এই যাচ্ছে তোমাদের বুকিং নাম্বার, এটাই তোমাদের অর্থ প্রদানের নাম্বার, মানে ফোন পে গুগল পে পেটিএম সব এই নাম্বারে অ্যাভেলেবেল। এই যাচ্ছে কালারটা, আর এই থাকছে তোমার ডিপিটা, এখানে তোমরা থানের কালারটা খুব ভালো বুঝতে পারবে, এখানে তোমরা থানের কালারটা খুব ভালো বুঝতে পারবে। সেলফে বুটি, জারি বুটি, ডিপি স্লিভস এ ইউজ করার জন্য কন্ট্রাস্টে বর্ডার দেওয়া আছে, যারা নিয়েছিলে একবারই দিয়েছিলাম, যারা নিয়েছিলে এটা রিভিউ জাস্ট তারা দেবে, প্রচুর রিভিউ আছে ডিভিআর গ্রুপে, ওপেনিং ভিডিও বলো রিভিউ বলো সব আছে, সব আছে, বিভৎস সিরিজ। প্রথমেই বলে দিচ্ছি বিষ্ণুপুরী 2-ply কাতানে পাচ্ছ, এটা বিষ্ণুপুরী 2-ply কাতানের যে থানটা হয়, মানে বিষ্ণুপুরী 3-ply বা 6-ply বলে আমরা সিল্ক মার্ক দিই তাই তো, এটা 2-ply যাচ্ছে 1499 দাম, 1550, আফটার লাইফ বুকিং এ কিন্তু 1550 ভাই আমাকে দিতে হবে, কিছু করার নেই, কারণ এই যে ডিটেলিং গুলো দেখেছো না, এটা হতে খুব সময় লাগে, এটা কোনো মানে সেই পিস না যে তুমি যার লাইফ দেখবে তার লাইফই পাবে, দেখবে একটু খুব সিলেক্টিভ যারা লাইফ করে তাদেরই তোমরা এই সিরিজটা অ্যাটলিস্ট পেয়েছো, এটাই অরে গড়ে পিস না যে যার লাইফ দেখবে খুললেই সেইখানেই তোমরা এই সিরিজটা পেয়ে যাবে। আর এটা যে কি দামে সেল হয়েছে যারা লাইভ দেখো তারা জানো যে এটা কি দামে সেল হয়েছে লাইভে। ওকে যেই আজ তোমরা যেই দামে প্রিয়াঙ্কার থেকে পাচ্ছ অন লাইভ গ্যারান্টি, ফেসবুকে কেউ তোমাদের এই এই দামে দেয়নি সিরিজটা,
1499 ওকে 1499 অল ওভার ইন্ডিয়াতে কোথাও কোনো ভাড়া লাগবে না। আমার কালারটা কিন্তু ভীষণ সুন্দর একটা ডুয়াল টোন গ্রিনের, আমার কালারটা একটা ভীষণ সুন্দর ডুয়াল টোন গ্রিনের একটা ডুয়াল টোন কালার ওকে, তার সাথে পিঙ্ক কালারের কন্ট্রাস্ট রয়েছে। নেক্সট যাব সবার ডিমান্ডিং কালার পিকক, ইচ অ্যান্ড এভরি ওয়ান এর ডিমান্ডিং কালার হচ্ছে পিকক কালার, দিয়ে দিয়ে পারা যায় না তাই না, সেই কালার। ও কালারটা দেখো ভাই, আগেও বলেছি এই যে টোনিংটা পিকক কালারে অনেক সব সিরিজে পিকক দিই, বাট এই যে পিককের এই টোনিংটা, এটা একটু সুতো ভালো না হলে আসতে পারে না, আসবে না, হতে পারে না। হাতে পেয়ে বলো প্রিয়াঙ্কা ভুল করে কোনো পিওর পাঠিয়ে দিয়েছো, এটা এই রকম কোয়ালিটি আছে। পরার পর প্রিয়াঙ্কাকে রিটার্ন দিয়ে দিও যদি কেউ বলতে পারে যে না এটা পিওর না, এত বড় কথা দিয়ে প্রিয়াঙ্কা জিনিস বিক্রি করে, এই যাচ্ছে কোয়ালিটি ওকে। একদম সিলভার জারি গোল্ডেন জারিতে যাচ্ছে দুর্ধর্ষ কোয়ালিটি ওকে, দুর্ধর্ষ কোয়ালিটি শাড়ির, এই যাচ্ছে তোমাদের শাড়ির কোয়ালিটি। আর এই যাচ্ছে সিলভার অ্যান্ড গোল্ডেন জারি ওয়ার্ক, এবং দুটো ওয়ার্কই ডিফারেন্ট, দুটো ওয়ার্কই ডিফারেন্টে আছে। এই যাচ্ছে তোমাদের পাটটা এরকম নেকলেস প্যাটার্ন করা আছে, পাটটাতে এরকম কন্ট্রাস্টি নেকলেস প্যাটার্ন করা আছে ওকে। আর এটা যাচ্ছে বিপি, দাম থাকছে কিন্তু তোমাদের জন্য শুধুমাত্র 1499 অল ওভার ইন্ডিয়াতে, কোথাও কোনো ভাড়া লাগবে না। মান্থ এন্ড চলছে, কেউ চাইলে তোমরা বুকিং করতে পারো, বাট সেটা কিন্তু কোনো রকম রিফান্ডেবল নয় বলে দিলাম। কোনো রকম যদি মান্থ এন্ড চলছে, অনেকেই বলবে প্রিয়াঙ্কা 10 তারিখের মধ্যে দিয়ে দেবো, অনেকেই বলবে, তো তার জন্য আগেই বলে দিলাম। তোমরা হয়তো মিনিমাম 500 দিয়ে বুকিং করতে পারো, বাট তোমরা কিন্তু সেই টাকাটা পরে বলবে প্রিয়াঙ্কা আমার শাড়ি নেওয়ার নেই, কোনো রকম কিন্তু সেই টাকাটা রিফান্ডেবল নয়। আচ্ছা চলো এই কালারটা রিভিউ তোমরা পেয়েছ, এটা দুর্ধর্ষ পিস। দিদি যদি লাইভে থাকো তাহলে রিভিউটা আবার দিও, যেটা কি জিনিস, এটা কি জিনিস, এই কালারটা সামনে থেকে দেখলে প্রেমে পড়ে যাবে, প্রেমে পড়ে যাবে এই কালারটা, প্রেমে পড়ে যাবে এই কালারটা। এই কালারটা পিচ পিঙ্ক কালার আসে, বাট এইটা না একটা মানে বলছি না মানে থান ভাই, কথায় আছে না যত গুড় তত মিষ্টি, তো এটা সেই কোয়ালিটির শাড়ি, সেই কোয়ালিটির শাড়ি এটা। এই যাচ্ছে কালারটা, জানি না তোমরা কতটা বুঝতে পারবে ক্যামেরায় কালারটাকে, দুর্ধর্ষ ট্রিপল টোন। হ্যাঁ এটা কিন্তু ট্রিপল টোন কালার, পিচ পিঙ্ক অ্যান্ড গোল্ডেন এর ট্রিপল টোন কালার, ট্রিপল টোন কালার। তার সাথে পাচ্ছ ফিরোজার কন্ট্রাস্ট, ফিরোজার কন্ট্রাস্টে পাচ্ছ। অ্যান্ড এই যাচ্ছে তোমাদের বিপিটা ওকে, বিপিটা একটা সেলফে বুটা জারি বুটা, বিপি স্লিভস এ ইউজ করার জন্য কন্ট্রাস্টে বর্ডার দেওয়া আছে, ব্লাউজ পিসটা বানিয়ে শাড়িটাকে পরো, ভীষণ সুন্দর ভীষণ। যেটা খুলবো যেটা খুলবো, এইবার যেটা খুলছি একদম পারফেক্ট রিসেপশন কালার, প্রচুর প্রচুর হাজার হাজার টাকা খরচা করো না ভাই, ওই টাকা দিয়ে গয়না বানাও আর এরকম একটা শাড়ি রিসেপশনে পরে নিও, আর নাহলে ওই টাকা দিয়ে হানিমুনে যেও, একটা ভালো জায়গা এক্সপ্লোর করো, আমার মনে হয় ওটা বেশি ভালো, সেই তো শাড়িটাকে এক বছর আলমারিতে ফেলে রেখে দেবে। বললাম তো পরার পর কেউ বলবে না যে তুমি একটা কোন মানে মানে 1499 1500 টাকার একটা শাড়ি পরেছো ওকে। একদম চকলেট ওয়াইন কালার ডুয়াল টোন, যেহেতু টুপলাই কাতান টানা বানায় দুটো সুতো প্রতিটাতেই রয়েছে, টানা আর বানাতে আলাদা সুতোই যাচ্ছে, চকলেট ওয়াইন কালার, কালারটাকে কিন্তু কেউ আবার মেরুন কালার ভেবে নিও না ওকে, বোঝা যাচ্ছে কি, একটু বলো আমাকে কেউ। চকলেট ওয়াইন কালার সামনে থেকে, এটা দুর্ধর্ষ কালার, একটু ডার্ক কালার তো, তাই সিলভার জারি আর গোল্ডেন জারিটা খুব ভালো বোঝা যাচ্ছে। যদি আমাকে কেউ বলো প্রিয়াঙ্কা কোনো কালার সাজেস্ট করো, একদম দুর্ধর্ষ কালার, কি বলে দিলাম একদম পারফেক্ট রিসেপশন কালার। যারা মনে করছো যে দাদার বিয়ে দিদির বিয়ে প্রথমবার শাড়ি ক্যারি করতে হবে, গর্জিয়াস কোনো পিস প্রিয়াঙ্কা আট কৌড়ে করে পরবো, দুর্ধর্ষ লাগবে এটা আট কৌড়ে করে পরলে, কেন বলো তো এই নেকলেস ডিজাইনটার জন্য দুর্ধর্ষ লাগবে, প্রিয়াঙ্কার গ্যারান্টি। তুমি শাড়িটা পরার পর এটা একদম ফটোজেনিক, একদমই ফটোজেনিক এই শাড়িটা ওকে। এই যাচ্ছে কালারটা চকলেট ওয়াইন কালার, চকলেট ওয়াইন কালার উইদিন 600, দেখিও দেখিয়ে দিয়েছি বর্ণালী দি, দেখিয়ে দিয়েছি মোডাল আজকে দেখিয়ে দিয়েছি গো,
550 মডেল দেখানো হয়ে গেল, প্রচুর সোল্ড আউট হয়ে গেল। না একবার রিপিট করে দিচ্ছি, আবার যদি কিছু পেয়ে যাও। ওকে, এই যাচ্ছে কালারটা 1499। এইবার লাস্ট কালারটা ভাই আমার ফেভারিট কালার, না দুটো কালার আছে এখনো, ইটস মাই ফেভারিট, এটা নিয়ে কোনো প্রশ্ন হতে পারে না। আহা, তোমার গায়ে হলুদের দিন পরো, নিজের কি বলবো ভাত কাপড়ের দিনের জন্য নাও, যে কোনো না, বা নিজের ফুলসজ্জার শাড়িটার জন্য নাও, সেরা নিজের শাড়ির জন্য নাও, সব থেকে বড় কথা। 9 মান্থের বেবি শাওয়ারের জন্য শাড়ি নিতে গেলে আমাদের খুব ভাবতে হয়, খুব ভাবতে হয় ওই টাইমটার জন্য, তারা নাও, একদম তারা নাও। ওকে, বা ধরো সামনে যাদের বেবিদের অন্নপ্রাশন রয়েছে, রাইস সেরেমনি রয়েছে, তারা নাও, হাতে পেয়ে খালি বলো প্রিয়াঙ্কাটা সিরিজ দিয়েছো, বাধ্য হবে বলতে, বাধ্য হবে। আমার এই টুপলাই বিষ্ণুপুরী থানগুলো যে কি কোয়ালিটি হয়, যারা আমার স্বর্ণচুরি পরো তারা জানো, এটা কিন্তু সেই কোয়ালিটিটা। হ্যাঁ, যারা আমার থেকে স্বর্ণচুরি নিয়ে পড়েছে 1650-এ, তারা শুধু এই কোয়ালিটিটাকে মানে রিলেট করতে পারবে। বিষ্ণুপুরী টুপলাই থানে যাচ্ছে ইয়েলোর সাথে পিঙ্কের কন্ট্রাস্ট, অসম্ভব পিসটাই। পিঙ্কটা না কেমন একটা ফেড ফেড আসছে, পিঙ্কটা না সেই মিষ্টি মিষ্টি ব্যাপারটা আসছে না। তোমরা কেমন দেখছো গো লাইভে একটু বলবে গো, পিঙ্কটা কিন্তু যথেষ্ট ভালো পিঙ্ক। তোমাদের কাছে লাইভে কি দেখাচ্ছে একটু আমাকে জানিও তো সবাই। এই যাচ্ছে কালারটা, একটু রিপিট করবে বর্ণালী দি, একটু সাথে থাকো দি, একটু সাথে থাকো, একটু সাথে থাকো। আজকে মোডাল দেখিয়েছি, আজকে কিন্তু রাগা দেখাইনি, আবার বলে দিলাম, আবার যদি রাগা চেয়ে বসো তাহলে কিন্তু মুশকিল। রাগা কিন্তু আজকে কিচ্ছু বেঁচে নেই, তার জন্য দেখাইনি, আগের দিনে রাগা সব সোল। আচ্ছা, এটা হচ্ছে রোজ পেটাল কালারটা, মানে আমাদের ইন্ডিয়ান রোজের পাপড়ির যে কালারটা হয়, মানে আমরা যারা বাড়িতে গাছ আছে প্রচুর সুন্দর সুন্দর ছোট ছোট আমাদের ছাদ বাগানে, আমাদের ইন্ডিয়ান রোজের যে পাপড়ির কালারটা হয়, মানে রোজ পেটাল কালার, রেড রানী কালার যে যেটাকে বলো, হ্যাঁ মানে লাল টানায় লাল সুতো, বানায় রানী সুতো, দুটো কালারের ডুয়াল কোট। ওকে, তার সাথে পিককের কন্ট্রাস্ট, রোজ পেটাল কালার। জানি না তোমরা কালারটাকে কি দেখবে লাইভে বা ক্যামেরায়, আমার জানা নেই। এটা যাচ্ছে কিন্তু রোজ পেটাল কালার, হ্যাঁ টানায় আছে লাল সুতো, দেখিয়েও দিচ্ছি, বোঝা যাচ্ছে টানায় আছে রেড সুতো, বানায় আছে রানী কালারের সুতো, তো এটা হচ্ছে রোজ পেটাল কালার। আমি জানি না এটা কি বুঝতে পারবে তোমরা। অ্যান্ড আঁচলটা যাচ্ছে পিকক কালারে, আঁচলটা যাচ্ছে পিকক কালারে, এটা যাচ্ছে বিপিটা, এটা যাচ্ছে বিপিটা। বিপিতে তোমাদের একটা সেলফি বুটা, জরি বুটা, বিপি স্লিভস ইউজ করার জন্য বর্ডার দেওয়া আছে। ওকে, দুর্ধর্ষ, এটা এটা জাস্ট দুর্ধর্ষ কালার, এই কালারটা ফাটাফাটি কালার, এই ডুয়াল টোনটা। আচ্ছা কি বলছো, এই পিঙ্কটা আমি নিয়েছি, দুর্দান্ত 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 এই সিরিজ, এই সিরিজ জাস্ট দুর্দান্ত, এটা নিয়ে কোনো কথা হতে পারে না। এটা পিচ পিঙ্কটা আছে তাই না তোমার কাছে মিতালিদি, মিতালিদির কথাই বলছিলাম, অনেকের কাছেই আছে, দুর্দান্ত সিরিজ, মানে এই সিরিজটার কোনো কথা হতে পারে না। আমি আমার লাইফ ফিজা পাইতাছি না কেন, পাইছি, একটু বাইরে লাইট লাইট দাও, আমিও নিয়েছি খুব সুন্দর। হ্যাঁ অনেকে নিয়েছো, সত্যি কথা বলতে নাম মনে থাকে না, একদমই মনে থাকে না, সব সময় বেকার কথা বলে তো কোনো লাভ নেই। দুর্ধর্ষ মানে হাতে পেয়ে, যারা হাতে পেয়ে গেছো তারা বলো, মানে আমি কি বললাম, কেউ যদি পরে মনে হয় পিওর পরিনি আমাকে পরা শাড়ি রিটার্ন পাঠিও, এটা এমন কাতান, মানে যাকে বলে একটা হাই কোয়ালিটি কাতান একদম। হ্যাঁ মিতালিদিকে তোমরা সবাই জিজ্ঞেস করে নাও, মিতালিদি আমার বাড়ি এসে নিয়ে গেছে, মিতালিদি নিজে কনফিউজ ছিল যে এই চকলেট ওয়াইন কালারটা নেবে না এই পিচ পিঙ্ক কালারটা নেবে, মানে সিরিয়াসলি বলছি মিতালিদির গায়ের রং ভীষণ ভালো, মানে ভীষণ ভালো গায়ের রং, তো আমি খালি দিদিকে বলেছিলাম তুমি যেটা পরবে তোমাকে সেটা মানাবে, এটা এমন সিরিজ। তো দিদি নিজে বলছে প্রিয়াঙ্কা এটা নেবো না এটা নেবো, এটা নেবো না এটা নেবো, দুর্ধর্ষ কালার, দুর্ধর্ষ কালার।
দুর্ধর্ষ এই সিরিজটা, এই সিরিজটা যারা হাতে পেয়ে গেছে তারা জানে এই সিরিজ এগুলো রিস্টক হয় না, এত প্রিমিয়াম কোয়ালিটি গুলো না রিস্টক হয় না। এই যাচ্ছে চকলেট ওয়াইন কালারটা, এটা মরুন না, হ্যাঁ চকলেট ওয়াইন, আমার কাছে যেন মনে হচ্ছে ক্যামেরায় মরুন দেখাচ্ছে, বাট কালারটা কিন্তু চকলেট ওয়াইন কালার। আচ্ছা এই একটা একদম পারফেক্ট পিকক, পারফেক্ট পিকক কালার, ওকে একদমই পারফেক্ট পিকক কালার, যেটা হয় পারফেক্ট পিকক কালার। আমি 800 শাড়ি নিয়ে খুব স্যাটিসফাইড, খুব রিচ লুকিং তোমার শাড়িগুলো, থ্যাংক ইউ বর্ণালী দি, থ্যাংক ইউ। 800 শাড়ি তার মানে তুমি মুগা নিয়েছো, মুগা নিয়েছো তাই তো? রিভিউ দিও প্লিজ, রিভিউ দিও, সবাইকে রিকোয়েস্ট করবো তোমরা একটুখানি রিভিউটা দিও, তাহলে যারা নতুন তাদের বুঝতে খুব সুবিধা হবে যে কৃষাই বুটিক্সটা তোমাদের কি জিনিস প্রোভাইড করে। আরেকটা কালার সরম, সরম কালারটা জাস্ট ট্রিপল টোনে দুর্ধর্ষ পার্পল কালার এটা, আর মানে সিলভার জারি গোল্ডেন জারিটা একদম প্রপার, মানে সিলভার জারি সব সময় জানো, প্রত্যেকেই জানো যে একটু ভালো কোয়ালিটির জারি ছাড়া এই রকম প্রপার সিলভার আসবে না, ওটা কিছুদিন পরে গিয়ে আবার গোল্ডেনই হয়ে যায়। প্রপার যে সিলভার জারিটা একটু হাই কোয়ালিটি লাগে ভাই, এটা লাগে, নালে ওই যে বলে থাকি একটা কথা, যত গুড় তত মিষ্টি, একটা কথা অলওয়েজ জানবে, ফেব্রিকের দাম কোনো দিন কমে না, ফেব্রিকের দাম অলওয়েজ বাড়ে। তো কোনো কিছু যখন কমে আসছে তার মানে সেটা তত তত রেপ্লিকাই আসছে। 1550 দাম, আজকে 500 1499 তে, যে নেবে যেটা যেটা যে যে নেবে গেনার। কত দাম এগুলো মাম্পিদি, এগুলো আজকে দিয়েছি ইনস্ট্যান্ট বুকিং এ 1499 করে, 1550 এর শাড়ি 1499 করে, ওকে দেখিয়ে দিচ্ছি ব্র্যান্ড, এটা এটা কি কোয়ালিটির জিনিস, এখানে ইমবস করা আছে জিনিসটা, বোঝা যাচ্ছে এগুলো ভাই কোয়ালিটির প্রোডাক্ট। একটু কোয়ালিটির শাড়ি পরতে যারা পছন্দ করো, যে হ্যাঁ একটু কোয়ালিটির সোবার জিনিস পরবো, এটা তাদের, এটা তাদের জন্য। রোজ পেটাল কালার, হ্যাঁ এটা রেড রানি, যেটা রেড রানি, টানায় রেড সুতো আছে, বানায় রানি সুতো আছে। চলো আর আমার কালারটা যাচ্ছে ট্রিপল টোন গ্রিনের, জানি না ক্যামেরায় কি বুঝতে পারছো, নিয়ন গ্রিন, একটা ফিরোজা ফিরোজা মতন গ্রিন আছে, আর ফিরোজা ফিরোজা মতন একটু হালকা একটা, আর গোল্ডেন, ট্রিপল টোন কালার, মানে এরম একটা কালারের শাড়ি তোমার ওয়ার্ড্রপে নেই তো কি আছে এরম একটা ব্যাপার, দুর্ধর্ষ, মানে আমি যদি দাঁড়িয়ে দেখাতাম তাহলে বুঝতে পারতে, দুর্ধর্ষ, সেরা, এটা জাস্ট সেরা। ও আচ্ছা কে কি যেন আমাকে দেখাতে বললে একটু বলবে, একটু কমেন্ট করবে গো, আছো আছো। 800 আরেকটা দারুণ সিরিজ এসছে, সেটা হচ্ছে পটোলা, 800 একটা পাতাপাতি সিরিজটা হয়েছে, 800 একটা দারুণ সিরিজ এসছে পটোলা, দুর্ধর্ষ সিরিজ, আমার পরে ডিবিআরের গ্রুপে লাইভ আছে এই সিরিজটা, অনেকদিন পর এসছে, কয়েকটা পিসিসি এসছে, জাস্ট দুর্ধর্ষ এটা, 800 এগুলো জাস্ট ফাটাফাটি একটা সিরিজ, আজকে আর দেখানোর সময় নেই, আমার সময় প্রায় শেষ। এই কেউ আমাকে কি বলেছিলে দেখাতে একটু বলো, 550, হ্যাঁ 550, 550 গুলো তাই তো, চলো এই যে 550 মডেল, 550 এর মডেল, 550 এর মডেল, পরে দেখো হাতে পেয়ে আবার এরমই রিভিউ দেবে, প্রিয়াঙ্কা দুর্ধর্ষ জিনিস পেয়েছি, কথা দিলাম বর্ণালী দি, ওকে এই যাচ্ছে শাড়িটা, ওকে পুরো আঁচলটা আছে এরকম বক্স প্যাটার্নে, তিনটে কালার রয়েছে ইয়েলো ব্লু অ্যান্ড রেড, মিক্সলট না মৌসুমি বাবা, আর মিক্সলট কখন দেবো বাবা, কতক্ষণ হয়েছে একটু বলতো মৌসুমি, হা মাম্মা কত কথা, কি কত কথা নেই, ফুয়া করেছে কত কথা, আমি কিছুই বুঝলাম না তো, মনা কামড়িয়েছে, মনা কামড়িয়েছে, তো মশার ধূপটা দাও দিদিকে বলো গুড নাইটটা লাগিয়ে দিতে, আচ্ছা তুমি এখানে
বসো তাহলে। আচ্ছা যা এখন, আর 5 মিনিট শাড়িতে পারা যায় না, শাড়িটা ছাড়ো, শাড়িটা ছাড়ো বাবা, যাও যাও আয় কথা ভাই, কেন যাচ্ছ? এটা বিপি, ওকে, এটা বিপি, ফুল বডিটা, ফুল বডিটা আছে লিফ প্যাটার্নে, ওকে। এই মলমল গুলো সলিড কালারে আছে, এটা মলমল নয়, মোডাল সিল্ক, পিওর সিল্কের রেপ্লিকা গুলো ভীষণ ভালো, মানে ধুয়ে কেচে পরে এগুলো খুব আরাম, এগুলো মলমল নয়, মানে কটন নয়, এগুলো কটন নয় দি, এগুলোকে আবার কেউ কটন ভেবে নিও না, মলমল হচ্ছে কটন। আমার কাছে রাজস্থানী মলমল পাওয়া যায়, রাজস্থানী মলমলের দাম হচ্ছে আমার কাছে 750 করে, 750 করে। আচ্ছা এই একটা দেখিয়েছিলাম চকলেট, চকলেটের সঙ্গে ব্ল্যাক মোডালি বলছি, এগুলো সলিড কালারে আছে, সলিড কালারে নিয়ে দি, সলিড কালারে নিয়ে বাবা, সোনা দিয়ে আমার সলিড কালারে মোডাল হয়ই না, আমার তো দেখা নেই সলিড কালারে মোডাল। আচ্ছা যে কটা দেখিয়েছি একটু ফটাফট রিপিট করে দিই, একটু অপশন দিয়ে বুকিং করো, হ্যাঁ অনেকগুলো কিন্তু সোল্ড আউট, আগেই বলে দিলাম অনেকগুলো, এখন যারা বুকিং করবে একটু তোমরা অপশন দিয়ে দিয়ে বুকিং করো, এটার জন্য কিন্তু আমাকে একজন খুব করে বলেছিলে প্রিয়াঙ্কা এনে দাও, এক পিস হলো এনে দাও প্রিয়াঙ্কা এনে দাও, এই রেডটার জন্য, রেড এই ব্লকটার জন্য, একদম টুকটুকে লাল, একদম টুকটুকে লালের সাথে যাচ্ছে ব্লকের মোডাল, দাম থাকছে ইনস্ট্যান্ট বুকিং এ 550, আফটার লাইফ করলে 620 দিতে হবে, আফটার লাইফ যাদের যাদের অর্থ প্রদান আসবে আমাকে কিন্তু 620 দিতে হবে, বলে দিলাম, যারা মানে পেমেন্ট অপশন পেয়েছো আমাকে অবশ্যই রিপ্লাই করবে, এই জিনিসটা কিন্তু কেউ করবে না। এই যাচ্ছে তোমাদের ব্ল্যাকের সাথে রেড, ব্ল্যাকের সাথে রেডে, ব্ল্যাকের সাথে রেডে, ওকে। এই হচ্ছে তোমাদের আঁচলটা এলিফ্যান্ট করা, দীপিটা আছে রেডে, যারা পরনি মোডাল একটা করে পরে দেখো, মোডাল এক পিস করে পরে দেখো, মোডাল এক পিস করে পরে দেখো, দুর্ধর্ষ মুর্শিদাবাদে পিওর সিল্কের একদম মানে হুবহু পিস, এটা একটা, এটা একটা মুর্শিদাবাদি পিওর সিল্ক ব্লকের একটা হুবহু পিস, একদম হুবহু পিস, হুবহু পিস এটা, ওকে। মাঝখানটা যাচ্ছে স্ক্রিপ্টে, দু সাইডে যাচ্ছে অরেঞ্জ কালারের পার, এইভাবে ব্লক করা, দাম থাকছে 550 ইনস্ট্যান্ট বুকিং এ, আফটার লাইফ করলে 620 করে। হরে কৃষ্ণ, একটা দেখিয়েছিলাম আবারও আজকেও, এই যে ভীষণ ফেমাস আপাতত এটা, এখন ভীষণ সুন্দর, এটাতে হরে কৃষ্ণ লেখা থাকে, এখানে ভীষণ সুন্দর দেখো পা করা আছে, তিলক করা আছে, দুর্ধর্ষ পিস এটা, এটা জাস্ট, এটার কোনো অপশন হতে পারে না। এই একটা দেখিয়েছিলাম একদম পিওর সিল্ক, একদম দেখে মনে হবে যেন ব্লক করা মুর্শিদাবাদের সিল্কে, দাম থাকছে প্রতি কটা 550। এই একটা সলিড কালারে দেখিয়েছিলাম দি, এই যে হাফটা সলিড কালার আর হাফটা লম্বা লম্বা করে স্ক্রিপ্টটা লম্বা স্ট্রাইপ আছে, মানে 6 হাত 6 হাত, ওকে, 6 হাত 6 হাত করে এটা, হাফটা এরকম সিঙ্গেল কালারে আছে ক্রিম কালারে, আর হাফটা এরকম করা আছে, প্রতিটা ইচ অ্যান্ড এভরি পিসের দাম যাচ্ছে 550। এটা পাড়ের দিকটা, যদিও পাড়ের দিকে এরকম স্ট্রিপ্ট করা আছে, আর হাফটা এরকম যাবে, মানে কোমরের কুচিটার পর থেকে যে এই যে জায়গাটা হয় এখান থেকে ঘুরে সামনেটা পর্যন্ত এরকম লম্বা লম্বা প্যাটার্নে আছে, আর হাফটা তোমার এরকম এক কালারের সাথে এরকম স্ট্রিপ্টে পার করা আছে, এই একটা আছে, আর এই যাচ্ছে বিপিটা লম্বা স্ট্রাইপে, 550 ইচ অ্যান্ড এভরি পিস, 550, ওকে। এই একটা দেখিয়েছিলাম চকলেট কালারের সাথে টেম্পল পার, চকলেট কালারের সাথে সেরা, চকলেট কালারের সাথে টেম্পল পার 550। এই একটা দেখিয়েছি তোমাদের সকলের, মানে কি বলবো, জানি না এই শাড়িটার মধ্যে কি আছে, সিরিয়াসলি আমার নিজেরও জানা নেই, আমার তবে আমার খুব শখ একদিন এটা পরে লাইভ করার, আমার ভীষণ শখ, আমার আর হয়েই ওঠে না, যখনই আনি তখনই বেরিয়ে যায়,
মানে সিরিয়াসলি বলছি, এটা পরে একদিন লাইভ করার আমার ভীষণ শখ আছে। সামনে নীল ষষ্ঠী রয়েছে, সামনে প্রচুর কিছু, অক্ষয় তৃতীয়া রয়েছে, পয়লা বৈশাখ রয়েছে, একদম পারফেক্ট একটা শাড়ি, পুরো স্বস্তিক করা যাচ্ছে, আঁচলটাও এরকম স্বস্তিক করা যায়। এটা বিপিটা হয় পুরো রেডে, এটা বিপিটা হয় পুরো রেডে, ওকে, ভীষণ ফেমাস একটা শাড়ি, পরে দেখো। আমি বলেছিলাম না একটা মেলায় গিয়ে, আমি এই শাড়িটার দাম আমাকে বলা হয়েছিল 1350 টাকা। আমি তাকে আবার জিজ্ঞেস করলাম, দিদি এটা সেমি মোডালটাই তো, কারণ পিওর মোডাল তো 3300 থেকে স্টার্ট হয়, তাই না? আমি ওনাকে জিজ্ঞেস করলাম, দিদি এটা সেমি মোডাল তো, বলছে হ্যাঁ সেমি মোডাল, ডিসকাউন্টে আপনি পাবেন 1150। আমি না ওনার দিকে ঠিক এরকমভাবে তাকিয়েছিলাম, আমি খালি জাস্ট ওনার দিকে এরকম করে তাকিয়েছিলাম যে কি বলছে। ওকে, 620 দাম, তোমরা ইনস্ট্যান্ট বুকিং এ পাচ্ছ 550-তে, 550 টাকায় পাচ্ছ বর্ণ পরিচয়। আহ, এই একটা দেখিয়েছিলাম বর্ণ পরিচয়, ওকে, 550। অরেঞ্জের বিপিটা দেখাবে প্লিজ, কোন অরেঞ্জটা দি, এই ব্ল্যাক এন্ড অরেঞ্জটা, এই যে এইটা, একটুখানি বলো না তোমারটার দাম কত, আমারটা 1550, ইনস্ট্যান্ট বুকিং এ 1499 রয়েছে। এই অরেঞ্জটা বলছো দিদি, অরেঞ্জে বিপি, পুরো অরেঞ্জ কালারে বিপি, এটা যদি বলো আমি দেখিয়ে দেবো, একবার আমাকে বলো, এই যে এই যে, ওকে, বর্ণ পরিচয় 550 করে, 550 করে, ইচ অ্যান্ড এভরি পিস মোডাল 550 করে, আর আমার সিরিজ 1550, ইনস্ট্যান্ট বুকিং এ আছে 1499। হাফাইয়া গেছি, কারো কিছু জিজ্ঞাসা, কারো কিছু দেখার ইচ্ছা, একটু ঝটপট করে বলো, একটু ঝটপট করে বলো দেখি, নাহলে আমি পালিয়ে যাব, নাহলে আমি এবার পালিয়ে যাব, আর থাকবো না। এই কেউ একজন আমাকে হলুদে তুতেতে ডোলা দেখাতে বলেছিল, সে কি আছো গো হলুদে পিকক, কেউ একজন বলেছিল, সে কি লাইভে আছো এখনো, সে কি এখনো আছো, তাহলে দেখে নাও। কেউ একজন আমাকে বলেছিল হলুদের সাথে, এই যে হ্যালো তাপো দিদি, তুমি কেমন আছো বলো, এই যে ছোট ছোট রেইন ড্রপের সাথে যাচ্ছে, এই যাচ্ছে তোমাদের পিকক কালারে বর্ডার, পিকক কালারে আঁচল, পিকক কালারে বিপি, দাম থাকছে অনলি অ্যান্ড অনলি 999, 1050 দাম, ইনস্ট্যান্ট বুকিং এ পাচ্ছ শুধুমাত্র তোমরা 999। ওকে, আগের মডেলগুলো একটু দেখাও, এই যে ভগবান, আমি এতবার দেখিয়েছি, এতক্ষণ তুমি কোথায় ছিলে, ওদি লাইফটা দেখে না ওনা গো, অনেকবার দেখিয়েছি গো, আমি সত্যি সিরিয়াসলি বলছি, আমি বহুবার দেখিয়েছি, বহুবার, একটু লাইফটা থেকে যাবে, নাহলে আমার কাছে লিংক চেয়ে, আমি লিংক দিয়ে দেবো। এটা যে বললে বিপিটা দেখে নাও, অরেঞ্জ কালার, এই বিপি তুই কোথায় ভাই, এই যে এই যে অরেঞ্জ কালারের বিপি, আমি বলবো সত্যি কথা বলবো, ওই 550 টাকার ব্লাউজটা বানাতে গিয়ে আরো 500 টাকা খরচা করার থেকে একটা যে কোনো সলিড কালারের ব্লাউজ দিয়ে এগুলো পরো, দারুণ লাগবে আমার, এটা আমার পার্সোনালি সাজেস্ট, এবার তোমাদের যার যার ব্যাপার এটা, ওকে, তোমাদের যার যার ব্যাপার, আমি বলবো একটা 550 টাকার শাড়ির জন্য আবার বিপিটা বানিয়ে রাখতেই পারো, যদিও মানে এই পিসগুলো খুব ভালো, তোমার অনেক অনেক কিছুর সঙ্গে পরে পড়তে পারবে, বানাতেই পারো তোমরা। চলো টাটা, আজকে টাটা হয়ে যাচ্ছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সাথে চেষ্টা করছি কালই আবার দেখা হবে নতুন কিছু নিয়ে, নতুন কোনো গল্প, নতুন কোনো সিরিজ, আবার প্রচুর আড্ডা দিতে তোমাদের সাথে চলে আসবো, আজকের মতন টাটা চলে যাচ্ছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে সবার সাথে 5-6-7 এপ্রিল গড়িয়াহাট সিঙ্গি প্যালেস, একদম প্যান্টালুন্সের পাশেই রয়েছে,
আমি থাকছি তোমাদের জন্য আমার যাবতীয় শাড়ি সম্ভার নিয়ে প্রিয়াঙ্কা, সকাল 11টা থেকে রাত্রি 8টা পর্যন্ত বিশ্বাস করো চুটিয়ে মজা করব। শুধু একটাই রিকোয়েস্ট করব, এসে একটুখানি বলো প্রিয়াঙ্কা আমি এই নামে বুকিং করি, তাহলে চিনতে পারবো। কারণ আগের বার হয়েছিল অনেক এসে বলছিল প্রিয়াঙ্কা চিনতে পারছো, সাগরিকা দির কথা ভালো মনে পড়ছে, আমার কাঁধে হাত দিয়ে বলছে, আমি একজনকে দেখাচ্ছি নিশা কাতার, আর কাঁধে হাত দিয়ে বলছে প্রিয়াঙ্কা চিনতে পারছো। সিরিয়াসলি বলো আমি তোমাদেরকে কি করে চিনবো, আমি তো তোমাদের এইটুকু টুকু ডিপি গুলো তো দেখি, বলো সিরিয়াসলি চিনতে পারি না। সবাইকে বলবো এসে শুধু একটু কি নামে বুকিং করো, করো তোমরা সেই নামটা বলো যে হ্যাঁ প্রিয়াঙ্কা এই নামে বুকিং করি। বিশেষ করো তোমাদের সাথে দেখা করার জন্য আমি প্রচন্ড এক্সাইটেড, সবার সাথে দেখা করবো, সেলফি নেব, রিলস করবো, মজা করবো। ওকে সবাই চলে এসো, আমাদের এক্সিবিশন অফলাইন রয়েছে, আমি আমার সব কিছু নিয়ে থাকবো, ইচ অ্যান্ড এভরি পারচেসে সবার জন্য গিফট থাকবে। তাছাড়া যেটা এক্সক্লুসিভ তোমাদের জন্য রয়েছে সেটা হচ্ছে 2000 টাকার কেনাকাটিতে শাড়ি গিফট থাকবে আমাদের তরফ থেকে, একটা বাঞ্চ শাড়ি আমি রেখে দিই, সেখান থেকে তোমরা পছন্দ করে নিজেদের গিফট তোমরা নিজেরাই পছন্দ করে নিয়ে যেও। ওকে আর 5500 টাকার কেনাকাটিতে গোল্ড জুয়েলারি গিফট রয়েছে যেটা তোমরা একদম পড়তে পারবে, ঠিক আছে? সবাই চলে এসো, কিন্তু আমি কেন, প্রচুর জন থাকবে, হিউজ মানে ঘর সাজানো জিনিস বলো, প্রচুর কি চাই বলো তো, জুয়েলারি মানে এবার তো আসবাবপত্রেরও একটা স্টল থাকছে। ওই দাদাটা কি ভালো, গ্রুপ মিটে ওনার সঙ্গে দেখা হয়েছিল, ওনাদের তো মানে যাবতীয় ওই সিংহাসন খাট ফাট এগুলো যেগুলো হয় কাঠের জিনিস, আসবাবপত্রেরও একটা স্টল থাকছে, তারপরে সিলভার জুয়েলারি তো সব থাকছেই, এবার প্রচুর কিছু রয়েছে। প্লিজ এসো, মানে প্লিজ এসো, তোমরা কোনো এরকম এন্ট্রি ফি নেই, সবাই ফ্যামিলি শুদ্ধ নিয়ে চলে আসো। শুধু একটাই রিকোয়েস্ট করবো, পরে এসে বলবে প্রিয়াঙ্কা এই কালারটা পেলে ভালো হতো ভাই, কিছু করার নেই। লাইভে কিন্তু আমার আজকে মনে হলো আমি আজকে দুটো সেট দেখালাম, আর দুটো সেট কালকে দেখাতে পারি, কিন্তু ওখানে কিন্তু বাবা সেটা হবে না। ওকে আমার কিন্তু সবই ওই টেবিলটার ওপরে সাজানো থাকবে, তো যে আগে আসবে সে তো ভালো কালারটা নিয়ে চলে যাবে। একটুখানি চেষ্টা করো তাড়াতাড়ি আসা, এটা একটা ছোট রিকোয়েস্ট, কারণ অনেকেই মনে করে থাকো লাস্ট দিন যাব, সানডে আছে লাস্ট দিন যাব, বিশ্বাস করো তখন এসে ওই হাতা বাছা মালগুলোই কিন্তু পাবে, সেহেতু একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করো। অনেকেরই মাথায় থাকে যে লাস্ট দিন যাব, লাস্ট দিন কি পাবে বলো, সবাই নিয়ে যেগুলো পড়ে থাকে সেগুলো পাবে, তো প্লিজ মানে আগের বার যেমন হয়েছিল লাস্ট দিন আমাকে নতুন করে আবার স্টক নিয়ে যেতে হয়েছিল, তো প্লিজ বলবো সবাইকে বলবো তোমরা একটুখানি মানে তাড়াতাড়ি এসো। ওকে চলো টাটা হয়ে যাচ্ছি আমি, আর হ্যাঁ যারা শাড়ি পাবে ওপেনিং ভিডিও কিন্তু ম্যান্ডেটারি, ওকে ওপেনিং ভিডিও ইজ ম্যান্ডেটারি। আর আমি লাস্ট দুটো ওপেনিং ভিডিওতে আমার পেজে শেয়ার করেছি, তোমরাও একটু দেখো, অনেককে দেখলাম তোমরা ধারালো জিনিস ইউজ করছো, প্লিজ করো না, প্লিজ করো না, শাড়িটাতে খোঁচা লেগে যদি শাড়ি জিনিসটা ফুটো হয়ে যায় বা জরিটা উঠে যায় তখন কিন্তু তোমরা প্রিয়াঙ্কাকে বলবে, এটা কিন্তু কেউ করো না, এটা কিন্তু কেউ করো না, মানে এটা একদম রিকোয়েস্ট, হাত দিয়ে প্যাকেটটাকে টেনে ছেড়ো না, নর্মাল প্যাকেটগুলো ছিঁড়ে যায়, প্লিজ কেউ করো না, প্লিজ কেউ করো না। বিশেষ করে আমি কালকে আমার রেড ঢাকাইয়ের একজন দিয়েছো ওপেনিং ভিডিও দিয়েছো, তুমি বলো তো একটা সফট ঢাকাই, হ্যাঁ এবার সেটাতে যদি কোনো রকম খোঁচা লেগে যেত তখন তোমাদেরই মনটা অফ হবে না বলো, এরকম করো না, এরকম করো না, হাত দিয়ে নর্মাল প্যাকেটটাকে ছেড়ো। আর হ্যাঁ নিজেদের নাম আর ফোন নাম্বারটা পারফেক্ট দাও, অনেকে দেখছি লাস্ট দুদিনে আমি দেখলাম একজনের পার্সেল আমার কাছে পড়েই ছিল কবে থেকে জানো, মানে রাজুদার বাড়িতে যে দাদা আমার আর কি সব করে, বৌদি আমাকে বৌদি ফোন করেছে, আমি ফোন করেছি সে তার নামই দেয়নি, কি করে তার পার্সেল যাবে বলো। এগুলো একটু নিজেরা খেয়াল রাখো, নাম ফোন নাম্বার, ফোন নাম্বারটা পারফেক্ট যদি না দাও ওটিপি যাবে না, ওটিপি না গেলে ডেলিভারি বয় তোমাকে ডেলিভারি করবে না ভাই, ওর চাকরিটা ওর কাছে অনেক বেশি দামি, তো প্লিজ এগুলো একটু নিজেরাও কেয়ার করো, এইটুকু দায়িত্ব তোমরাও নাও প্লিজ, এটাই রিকোয়েস্ট তোমাদের কাছে। খুব খারাপ লাগে তখন ডেলিভারি বয়টা ফোন করে বলবে, দাদা আমাকে ফোন করে বলবে প্রিয়াঙ্কা কাস্টমারের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে উনি ফোন তুলছে না, এগুলো করো না, এগুলো করো না, এগুলো করো না প্লিজ। তোমাদের জিনিসটা রিটার্ন আসলে তখন কি হবে বলো, তার একটা আত্মীয় চার্জ লাগবে, আবার পাঠানোর আবার একটা চার্জ লাগবে, এগুলো একটু প্লিজ বোঝো, এটা একটু প্লিজ বোঝো, এটা একটু তোমরাও দায়িত্ব নাও, আমি তো এতটা করি, এটুকু তোমরাও করো আমার জন্য। চলো টাটা, এই যাচ্ছে আমাদের বুকিং নাম্বার, অর্থ প্রদান নাম্বার, পরে যারা ভিডিও দেখবে
প্লিজ লাইকটা কিন্তু দিতে হলো না, প্রচুর ভিউজ তো হয়, তোমার লাইক কেন দাও না বলো তো? প্রিয়াঙ্কাকে কি দেখতে খুব খারাপ না? প্রিয়াঙ্কার ব্যবহারটা খুব খারাপ, এত এত ভিউজ হয়, একটা করে লাইক দিয়ে যাও না গো, হাতটা কি ব্যথা করবে প্লিজ। এই যাচ্ছে বুকিং নাম্বার, এটাই তোমাদের অর্থ প্রদানের নাম্বার, ফোন পে গুগল পে পেটিএম সব এই নাম্বারে, কোনো সময় কারো যদি খুব দরকার পড়ে এটাই আমাদের কলিং নাম্বার। বাট ভাই আমার ফোন ধরি না এখন, একদম ফোন ধরা অফ, যদি হ্যাঁ কারো খুব দরকার আমাকে হোয়াটসঅ্যাপে আগে মেসেজ করে নেবে যে প্রিয়াঙ্কা একটু কথা বলা দরকার, আমি অবশ্যই করবো, ঠিক আছে? আমাদের এটা ছাড়া কোনো নাম্বার নেই, অন্যান্য নাম্বার থেকে যদি ধরো অনেকে করে, অনেকের কাছ থেকে শুনে নিয়েছি, দেখেছি যে বলে যে এই শাড়িটা রিস্টক হয়েছে আমার কাছ থেকে এই দামে পাবে, আমাদের কিন্তু কোনো রকম এরকম কোনো কাজ করা হয় না। বা অনেক অনেক জায়গায় আমার ফটো দিয়ে তারা বিজনেস করে, তো এগুলো কিন্তু কোনো রকম প্রিয়াঙ্কা করে না। যদি কোনো কিছু রিস্টক হয় দেখবে আমি আমার নর্মাল পেজে পোস্ট করি, ইয়া আমি লাইভে এসে বলে দিই যে এটা রিস্টক হয়েছে, আমাদের তরফ থেকে এরকম কিছু করা হয় না, এটা তোমরা নিজস্ব দায়িত্বে বুঝে নেবে, ওকে?